তুমি রেকর্ডিংটা স্টার্ট দিতে পারো মিনওয়েল আমি ওকে সো লেটস স্টার্ট আজকে আমাদের যে টপিকটা অ্যাসাইন করা হয়েছে সেই টপিকটা হচ্ছে হ্যাঁ সেই টপিকটা হচ্ছে ল্যারিংস সো ল্যারিংস থেকে আজকে আমরা মানে পড়বো অনেকখানি কিন্তু তেমন বেশি পড়া নেই ল্যারিংসে ল্যারিংসে পড়াটা লিমিটেড বাট বলতে গেলে ল্যারিংস যে স্টাডির পোর্শনটা আছে এটাতে ক্লিনিক্যাল কোরিলেশন একটু বেশি করে পড়লে আসলে বুঝতে সুবিধা হয় আর মজাটা পাওয়া যায় আর এখানে অনেক মাসেল অবশ্যই অবশ্যই আমি সেগুলোর উপরে ডিসকাস করছি মানে ভাইভার রিটেনের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট বেশি আমি ওগুলার উপরে আজকে বেশি ফোকাস করবো তো ক্লিনিকালসগুলো পড়লে বেসিক্যালি হচ্ছে কি মানে আমাদের পড়ার অরিয়েন্টেশনটা অলওয়েজ এরকম হওয়া উচিত যে উই অলওয়েজ হ্যাভ টু প্রায়োরিটাইজ এন্ড কিপ দ্য মেইন এপিসেন্টার অফ দ্য ফোকাস ফর আওয়ার ক্লিনিক্যালস মানে ক্লিনিক্যালের উপর বেস করে যদি আমরা অ্যানাটমি পড়তে পারি তাহলে সবচেয়ে ভালোভাবে অ্যানাটমিটা পড়া সম্ভব হয় তো আমি উইদাউট ফার্দার ডু লেট স্টার্ট ওকে ল্যারিংস ল্যারিংসের বেসিক্যালি হচ্ছে কি এটার আরেকটা নাম হচ্ছে ভয়েস বক্স ল্যারিংস আসলে হচ্ছে গিয়ে আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট যেটা আছে তার আপার পোর্শন আপার মডিফাইড পোর্শন এবং এই পোর্শনটা মডিফাইড কেন কারণ এই পোর্শনটাই একমাত্র অংশ যেটার কারণে আমরা আমরা কথা বলতে পারি এবং আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন সুর বিভিন্ন নোটসের আওয়াজ বের করতে পারি এই কারণে এটার আরেকটা নাম হচ্ছে ভয়েস বক্স ওকে এন্ড এটার এক্সটেনশন কতটুক এটা শুরু হয় টাং রুট থেকে ট্রেকিয়ার শুরু আগ পর্যন্ত মানে যে থেকে রিং আছে প্রথম রিংটার পর্যন্ত আর টাঙ্গের রুটটা যেখানে শেষ হয় সেখান থেকে তো বেসিক্যালি এটা যদি আরো সুন্দর মার্জিনালি বলতে চান তাহলে এটা বলতে পারেন যে এপিগ্লটিস আপার মার্জিন থেকে শুরু করে আমার কার্টিলেজের একদম লোয়ার মার্জিন পর্যন্ত এটা বলা যায় এখন এই পুরো যে ল্যারিংসটা আছে এই ল্যারিংসটার কতটুকু পরিমাণ জায়গা জুড়ে আছে যদি ভার্টিব্রাল কলাম হিসেবে আমরা কনসিডার করি তাহলে থেকে ভার্টিব্রা পর্যন্ত এক্সটেনশন এতটুকু বলা যায় আর ল্যারিংসের এর ফ্রেমওয়ার্ক বা ল্যারিংস আসলে তৈরি হয় কি দিয়ে ল্যারিংসের এর ভিতরে অনেকগুলো জিনিস আছে এবং এই অনেকগুলো জিনিস কি কি ফার্স্ট এটা কার্টিলিজিনিয়াস ফ্রেমওয়ার্ক এটা সবার আগে কার্টিলেজ দিয়ে তৈরি হবে মাইন্ডেড সেকেন্ড এই কার্টিলেজিনাস মডেলটাকে স্টেবিলাইজ করার জন্য একটা কার্টিলেজকে আরেকটা কার্টিলেজের সাথে অ্যাটাচ করে রাখে অনেকগুলো মেমব্রেন এবং এর সাথে অনেকগুলো লিগামেন্ট এবং আমরা এই লিগামেন্টস এর মধ্যে গিয়ে দেখব যে এমন লিগামেন্টস আছে যেগুলো এক্সট্রেন্সিক লিগামেন্ট এমনও লিগামেন্ট আছে যে ইনফুয়েন্সিক লিগামেন্ট মাসেলস এর ক্ষেত্রেও সেম মাসেলস হচ্ছে গিয়ে এক্সট্রেন্সিক আছে কিছু ইন্ট্রেন্সিক আছে এখন ল্যারিংসকে যদি এক কথায় বলতে হয় যে ল্যারিংসের কাজ কি খুবই सिंपली চারটা কাজ বলে দিব ফোনেশন মানে হচ্ছে বিভিন্ন সুরে আওয়াজ বের করা রেসপিরেশন ল্যারিংস আসলে বন্ধ থাকলে শ্বাস না যাবে না ল্যারিংস খোলা থাকলে শ্বাস না যাবে ল্যারিংস হচ্ছে গিয়ে আমাদের রেসপিরেটরি ট্রাক্টের গেটের মতো এটা একমাত্র গেট এই গেটের কারণে আপনি চাইলে শ্বাস ভিতরে প্রবেশ করাতে পারেন ইনহেল আর চাইলে বের করতে পারেন এক্সহেল তারপর প্রোটেকশন প্রোটেকশন হচ্ছে কেন কারণ আমরা যখন খাবার খেতে থাকি তখন এইটার ভিতরে কতগুলো ফোল্ড থাকে কতগুলো লিড একটা লিড থাকে যেটাকে আমরা এপিগ্লটিস ডাকি এগুলো সেই সময় আমাদের এই ল্যারেনজিয়াল ক্যাভিটিটাকে ঢেকে রাখে না হলে খাবার ডিগ্লোটিশনের সময় ভুলে যদি ল্যারেন ল্যারেনজিয়াল ক্যাভিটিতে চলে যায় তখন সেটা আমাদের ট্রেকিয়ার অবস্ট্রাকশন ঘটাতে পারে এয়ারওয়ে অবস্ট্রাকশন এরপর সেপসিস ইনফেকশন অনেক ধরনের ড্যামেজ হতে পারে আমাদের আর একটা এই ল্যারিংস এর ঠিক পিছনে আছে ল্যারিঙ্গো ফ্যারিংস সো আমি আপনাদের ক্ষেত্রে একটা কথা খুবই স্পেশালি বলতে পারি যে ল্যারিঙ্গো ফ্যারিংসটা একটু দয়া করে সাথে পরে আসলে ল্যারিংসটা পরার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ল্যারিংসের সাথে সাথে ল্যারিঙ্গো ফ্যারিংসটা পরে নাও তাহলে একটু কোরিলেট করতে হবে এবং অ্যানাটোমিটা বুঝতে খুব সুবিধা হবে আমরা নেক্সট লাইডে যাই ওকে নেক্সট হচ্ছে থাইরয়েড

এই নয়টা এই নয়টা কার্টিলেজের নাম আমরা বলবো নয়টা কার্টিলেজ কি কি তিনটা হবে মানে হচ্ছে জোড়া জোড়া আর তিনটা ঠিক সামনে দেখতে পাই সেটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ থাইরয়েডের ঠিক নিচে আছে ক্রিকট কার্টিলেজ এবং আমরা সারা জীবন একটা শব্দ শুনে আসছি এপি যেটা হচ্ছে বেসিক্যালি গ্লটিস বা হচ্ছে কি আমাদের ল্যারেঞ্জিয়াল ক্যাভিটির যে ওপেনিং এটাকে বন্ধ করে রাখার জন্য যেই কাটিলেজিনিয়াস ফ্রেমওয়ার্কটা এটা হচ্ছে এপিগলটিস ওকে নেক্সট এরা তিনজনে আনপেয়ার্ড মানে তিনজনে সিঙ্গেল সিঙ্গেল থাকবে আর পেয়ার কাটিলেজ দুটো দুটো করে আছে জোড়া জোড়া এরা হচ্ছে অ্যারাইটি কর্নিকুলেট আর কিউনিফর্ম তিনটা কার্টিলেজ আমাদের সো এখানে হচ্ছে গিয়ে তিন দুগুণে ছয় আর এখানে তিনটা টোটাল নয়টা কার্টিলেজেস মনে রাখতে হবে আমাদের ল্যারেঞ্জিয়াল ফ্রেমওয়ার্কে টোটাল নয়টা কার্টিলেজ আছে এখন এই কার্টিলেজ তো অবশ্যই আমরা পড়েছি কার্টিলেজ আমরা অ্যানাটমিতেও পড়ছি কার্টিলেজ আমরা সবচেয়ে ভালোভাবে পড়েছি হিস্টোলজিতে হিস্টোলজিতে আমাদেরকে শেখানো হয়েছিল কার্টিলেজ তিন ধরনের হায়ালিন ইলাস্টিক অ্যান্ড ফাইব্রো কার্টিলেজ তো আমাদেরকে এটা খুবই স্পেসিফিক্যালি জানতে হবে কারণ আমাদের টিচাররা অ্যানাটমি জিজ্ঞেস করতে করতে কখনো কখনো একটু হিস্টোফাইল হয়ে যান তো ডিস্ট্রোফিলিক ওয়েতে তারা আমাদেরকে জিজ্ঞেস করেই ফেলেন যে কার্টিলেজ গুলো যে বলছো কোন কার্টিলেজটা কি ধরনের কার্টিলেজ তো তখন আমাদেরকে উত্তর দিতে হবে খুবই সিম্পলি উত্তর সহজ উত্তর হচ্ছে বলে দিবেন যে নয়টা কার্টিলেজের সবগুলা ইলাস্টিক কার্টিলেজ সবগুলো ইলাস্টিক কার্টিলেজ শুধুমাত্র থাইরয়েড ক্রিকয়েড আর অ্যারাটিনয়েড যে কার্টিলেজ তার বেসটা থাইরয়েড কার্টিলেজ পুরোটুকু ক্রিকেট কার্টিলেজ পুরোটুকু আর অ্যারাটিনয়েডের বেসটুকু এই তিনটা হচ্ছে হাইলিন কার্টিলেজ এখন তারপরে টিচারদের নেক্সট কোয়েশ্চেন আসতে পারে যে কাটিলেজ গুলো যদি বললা ডিফারেন্সিয়েট করলা তাহলে কিভাবে বুঝবা যে কোন কার্টিলেজটা কি কাটিলেজ হাইলিন কেন বলছো আর ইলাস্টিক কেন বলছো ওদের মধ্যে কি কি তখন এটা নিয়ে খুবই ক্রুশিয়াল ভাবে জানা লাগবে কিন্তু খুব কম পয়েন্টের মধ্যে বলে দিলে টিচাররা খুশি হয়ে যায় বেসিক্যালি বলতে গেলে হাইলিন কার্টিলেজ আর ইলাস্টিক কার্টিলেজের মধ্যে কোনো পার্থক্য নেই ওরা আসলে 99.95% सेम পার্থক্য খালি একটা হচ্ছে কি ইলাস্টিক কার্টিলেজের মধ্যে ইলাস্টিক ফাইবার আছে আর হাইলিন কার্টিলেজে ইলাস্টিক ফাইবার নেই আর ইলাস্টিক ফাইবার থাকার কারণে হাইলিন কার্টিলেজ ইলাস্টিক কার্টিলেজটাকে হচ্ছে গিয়ে আপনার স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট মনে হয় না আর হাইলেন্ড কার্টিলেজ এটা নাই দেখে হাইলেন্ড কার্টিলেজটাকে গ্লাসি অ্যাপারেন্স বা স্বচ্ছ মনে হয় আরেকটা বলতে পারি যেহেতু হাইলিন কার্টিলেজ হাইলিন কার্টিলেজের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে হাইলাইন কার্টিলেজ ক্যান গেট অসিফাইড এটা বনে কনভার্ট হয়ে যেতে পারে ক্যালসিয়াম আয়ন্স যদি এটার ভিতর ক্যালসিয়াম সল্ট যদি ডিপোজিট ডিপোজিশন হওয়া শুরু করে তার কারণে হাইলেন কার্টিলেজটা অবশ্যই কখনো না কখনো তার জীবনে অসিফাই হওয়া সম্ভব কিন্তু ইলাস্টিক কার্টিলেজ কখনো অসিফাই হবে না আরেকটা বলে দিতে পারেন হাইলেন কার্টিলেজের ভিতর যে সেলগুলো থাকে তারা হচ্ছে গিয়ে ক্লাস্টার আকারে থাকে আইসোজেনাস গ্রুপ বানিয়ে আর ইলাস্টিক কার্টিলেজে তারা গ্রুপ বানিয়ে থাকে না এতটুকুই নেক্সট এখন আমরা আসি আমাদের কি কি আহ কার্টিলেজ আছে কার্টিলেজ গুলো আমরা একটু এক চোখে দেখে নিই কার্টিলেজগুলো হচ্ছে এখানে সামনে থেকে দেখলে আমরা প্রথম যে কার্টিলেজ এত বড় একটা কার্টিলেজ দেখতে পাচ্ছি এখানে এরকম ভি শেপ বলে এত বড় একটা কার্টিলেজ এটার নামই হচ্ছে থাইরয়েড কার্টিলেজ নিচে যে ছোট একটা কার্টিলেজ দেখতে পাচ্ছি যেটা এই যে সামনে এখানে দেখতে পাচ্ছি এটা রিং এর মতো গ্রিন ল্যান্টার্ন এর রিং এর মতো দেখতে এটার নাম কি ক্রিকয়েড কার্টিলেজ হ্যাঁ এটার নাম আছে ক্রিকয়েড কার্টিলেজ থ্যাঙ্ক ইউ আর ক্রিকয়েড কার্টিলেজের উপর আমরা দুটো কার্টিলেজ দেখতে পাচ্ছি এই দুটো কার্টিলেজের নাম কি অ্যারিটেনয়েড কার্টিলেজ থ্যাংক ইউ মজার ব্যাপার হচ্ছে আপনারা যখনই ক্যাডাভারের ভিতর ডিসেকশন করবেন কখনো কার্টিলেজ দেখবেন না কারণ কার্টিলেজ গুলোকে আমরা সবসময় টিউবারকল বলে রাখি কেন কারণ এটার মিউকাস মেমব্রেন চড়ানো থাকে ওই যে বেসিক্যালি কোনো একটা জিনিসের উপর আমরা চাদর চড়িয়ে দিই না বা কোনো একটা টেবিলের উপর টেবিল ক্লথ উঠিয়ে দিই তো তার কারণে সেই জিনিসটা ঢেকে যায় তো অনেকটা ওই রকমই এদের উপরে মিউকাস মেমব্রেন থাকে তার কারণে এদের কার্টিলেজ ওয়াইজ এদেরকে কখনো দেখতে পাওয়া যায় না মানে ডিসেকশনের সময় আপনারা যদি চান ভিসারা থেকে ডাইরেক্ট বের করে দেখতে পারেন কার্টিলেজ হিসেবে কিন্তু এগুলোকে সব টিউবারকল হিসেবে দেখা যায় এটা হচ্ছে ক্রিকুয়ারড কার্টিলেজ এই দুটো এর উপরে দুটো কার্টিলেজ কি কি এগুলো করনিকুলেট উপরে যে দুটো করে জি জি অবশ্যই আমি ইউনিফর্মটাও মানে কার্টিলেজ ইউনিফর্মটা আমি স্পেসিফাই করে দিব সমস্যা নেই তো এখানে হচ্ছে কি আমাদের ক্রিকোয়েট কার্টিলেজ আর এই দুটো অ্যারাটিনয়েড আর এই যে এখানে আমরা একটা অনেক বড় কার্টিলেজ দেখতে পাচ্ছি পিছনে যে লিফ লাইক স্ট্রাকচার এই কার্টিলেজটার নাম হচ্ছে এপিগ্লটিস এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এপিগ্লটিস আর এটা আমাদের থাইরয়েড কার্টিলেজ এটা ল্যাটারাল ভিউ আর এটা হচ্ছে একটা ক্রিকোয়েট কার্টিলেজ আমাদের আর এখানে সেম ওকে আমরা নেক্সট এখানে যাই এখন আমরা একটু ডেসক্রিপটিভ আলোচনা করব এই ডেসক্রিপটিভ আলোচনার মধ্যে আমরা আসি আলোচনার মধ্যে আমরা প্রথম যে কার্টিলেজগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ থাইরয়েড কার্টিলেজটা দেখতে এরকম এটা একটা কোয়াডর্যাঙ্গুলার শেপ কার্টিলেজ এটা একটা কোয়াডর্যাঙ্গুলার শেপ কার্টিলেজ এটা চার কোণা দেখতে দেখুন চার কোণা बेसिकली চার কোণা এটা মানে আসলে পাঁচ কোণা দিয়েছে বাট আপনারা এটাকে মানে এটাকে সুপিরিয়র সারফেস ধরে নিয়ে কাজ করতে পারেন সমস্যা নেই তো এটা বেসিক্যালি একটা কোয়াডর্যাঙ্গুলার কার্টিলেজ কোয়াড্রেঙ্গুলার কার্টিলেজটা এটা একটা পুরো কার্টিলেজ কিন্তু এটা এই বাম সাইডের ল্যামিনা ডান সাইডের ল্যামিনা দুটো মিলে মাঝখানে ফিউজ হয়েছে ফিউজ হয়ে এই জায়গাটা একটু প্রমিনেন্ট একটু উঁচু হয়েছে এই জায়গাটার নাম কি কি বলতে পারবে থাইরয়েড অ্যাঙ্গেল থাইরয়েড অ্যাঙ্গেল তো ঠিক আছে থাইরয়েড অ্যাঙ্গেল এটা কিন্তু এই জায়গাটা যে উঁচু হয়ে থাকে এই জায়গাটার নাম কি বা এই জায়গাটা উঁচু হয়ে থাকে ল্যারিনজিয়াল প্রমিনেন্স থ্যাঙ্ক ইউ এই জায়গাটার নাম হচ্ছে ল্যারিনজিয়াল প্রমিনেন্স ওকে ল্যারেঞ্জিয়াল প্রমিনেন্স এর ব্যাপারে একটু কথা বলতে হয় ল্যারেঞ্জিয়াল প্রমিনেন্স আমরা কখনো আমরা বই পড়েছি না মানে বুকস বুকস দেখতে অনেকটা এরকম হয় না তো ধরুন একটা বুকস আপনি অনেকখানি ওপেন করে আছেন একদম বুকসটা খুলে রেখেছেন তো বুকসের এর যেই এই কোনাটাই কর্নারটাই কর্নারটা তো বেশি প্রট্রুট করে থাকবে না এটা বেশি খোঁচালো হবে না তো একা এরকমই সেম মেদের ক্ষেত্রে ফিমেল বডিতে কার এই যে থাইরয়েড কার্টিলেজ এই অ্যাঙ্গেলটা না এই দুটো এই দুটো ফ্ল্যাপ দুজন দুজন থেকে অনেক বেশি ছড়িয়ে থাকে অনেক স্প্রেডেড হয়ে থাকে লাইক অ্যান ওপেন বুক তো কারণে ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা অনেক বড় হয় এবং এরা প্রমিনেন্ট থাকে না অ্যাঙ্গেলটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রির মতো ওকে এই কারণে মেয়েদের ক্রিকোয়েট এই যে থাইরয়েড কার্টিলেজটা গলার মধ্যে হাত দিলে ভালোভাবে বোঝা যায় না কিন্তু ছেলেদের ক্ষেত্রে এই কার্টিলেজের এই পোর্শনটা এটা হচ্ছে ল্যারেনজিয়াল প্রমিনেন্স যেটা ল্যারেঞ্জিয়াল প্রমিনেন্সটা খুব ভালোভাবে বোঝা যায় কারণ ছেলেদের এরকম চাপা হয়ে থাকে অলমোস্ট এই জায়গাটার অ্যাঙ্গেল কতকে বলতে পারবে ছেলেদেরটা 90 ডিগ্রি यस اتش এর दट ডিগ্রি 90 ডিগ্রি হর কারণে ছেলেদের অংশটা অনেকখানি আমাদের স্কিনের দিকে প্রট্রুড হয়ে থাকে এবং আমরা আঙ্গুল দিলে আমাদের ছেলেদের গলার নিচে ফিল করতে পারবো এবং এটা খুবই সর্বজনীন একটা নাম আছে এই সর্বজনীন নামটা আমরা সবাই জানি এটা হচ্ছে অ্যাডামস অ্যাপেল বলে ডাকা হয় এটাকে অ্যাডামস এই অ্যাডামের হিস্ট্রি থেকে এসেছে ওকে नेक्स्ट আমরা যাই আ ওকে আর এখানে আমরা কতগুলো জিনিস দেখতে পাচ্ছি কতগুলো মার্কিং এই মার্কিং গুলোর কিছু সিগনিফিকেন্স আছে থাইরয়েড কার্টিলে যখনই আমরা পড়বো তখনই আমাদেরকে মনে রাখতে হবে থাইরয়েড কার্টিলে আগে কিছু পোর্শন বলিনি এই পোর্শনে থাইরয়েড কার্টিলে উপরে একটা হর্ন তৈরি হয়েছে এটাকে বলে সুপিরিয়র কর্ণ বা সুপিরিয়র হর্ন বলতে পারেন নিচে ইনফেরিয়র কর্ণ বা ইনফেরিয়র হর্ন এটা কারণ আছে ইনফেরিয়র কর্ণ দিয়ে সে ক্রিকোয়েড কার্টিলেজের সাথে অ্যাটাচ হয় আর সুপিরিয়র কর্ণ দিয়ে সে হচ্ছে গিয়ে থাইরয়েড বোনের সাথে অ্যাটাচ হয় ওকে এখন ক্রিকয়েড এই থাইরয়েড কার্টিলে যে পিছনে একটা পস্টেরিয়র সার্ফেস আছে ওকে এই পস্টেরিয়র সার্ফেসটা আর সামনে এখানে আমরা দুটো টিউবারকল দেখতে পাচ্ছি এখানে একটা উঁচু টিউবারকল এখানে নিচে একটা টিউবারকল এই দুটো টিউবারকলকে অ্যাটাচ করে এখানে একটা মানে অবলিক লাইন তৈরি হয়েছে আমরা এই পস্টেরিয়র লাইন আর অবলিক লাইনে একটা কথা বলবো এই অবলিক লাইন আর পস্টেরিয়র লাইন এটার মধ্যে তিনটা তিনটা করে মাসেল অ্যাটাচ হবে এবং এরা এক্সট্রিনসিক মাসেল এই মাসেলস নাম একটু প্লিজ মনে রাখবেন পিছনে যে পস্টেরিয়র লাইনটা আছে বা পস্টেরিয়ার সারফেস বা পস্টেরিয়ার বর্ডার যেটাই বলুন এখানে তিনটা মাসেল অ্যাটাচ হবে তিনটা মাসেলের নাম একটু খেয়াল করে মনে রাখবো একটা হচ্ছে প্যালাটো ফ্যারেনজিয়াস আর একটা নাম হচ্ছে স্টাইলো ফ্যারেনজিয়াস আর আরেকটা কি জানি মাসেল আছে সেলফিঙ্গো ফ্যারেনজিয়াস তিনটা মাসেল প্যালাটো ফ্যারেনজিয়াস পিপি সেলফিঙ্গো ফ্যারেনজিয়াস এসপি আর স্টাইলো ফ্যারেনজিয়াস ইফ আই এম নট রং হ্যাঁ স্টাইলো তিনটা মাসেল পস্টেরিয়র বর্ডারে থাকবে অলওয়েজ ওকে মনে রাখবেন এটা থ্যাংক ইউ এটা বুঝে এসেছে হ্যাঁ ওকে আর অবলিক লাইনের ভিতরে তিনটা মাসেল থাকবে এই তিনটা মাসেল এক্সট্রিনজিক মাসেল এক্সট্রিনজিক মাসেল কি কি একটা হচ্ছে গিয়ে হ্যাঁ থাইরো হাইওয়েড একটা হচ্ছে স্টারনো থাইরয়েড আর আরেকটা হচ্ছে গিয়ে ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসেল

একটা কারণ আছে কারণ এটা থাইরয়েড কার্টিলেজ সো থাইরোফেরেনজিয়াস বলে এটার মধ্যে আপনার এই জায়গায় যেহেতু থাইরোফেরেনজিয়াসটা অ্যাটাচ হয় থাইরোফেরেনজিয়াসের মাসেলের স্ট্রিপগুলো এরকম উপর দিকে উঠে যায় আর ক্রিকোফেরেনজিয়াস এই জায়গাটায় লাগে ক্রিকোফেরেনজিয়াস এরকম ট্রান্সভার্স মাসেল ফাইবার্স গুলো এরকম থাকে এই পুরো এই দুটো মিলে পুরো ইনফিরিয়র কনস্ট্রাক্টর তৈরি হয় তো এটা হলো একটা কোয়াড্রিঙ্গুলার শেপ থাইরয়েড কার্টিলেজ এটা গেল এবার আসি আমরা ক্রিকোয়েড কার্টিলেজ ক্রিকোয়েড কার্টিলেজ হচ্ছে বেসিক্যালি ওই যে আমরা দেখেছি না গ্রিন ল্যান্ডার রিংটার মতো বেসিক্যালি এটা একটা রিং রিংশেপ তো রিং শেপ হওয়ার কারণে মজা হচ্ছে এই যে আমরা ভিতর দিয়ে আপনার ল্যারেনজিয়াল ইনলেটটা যেতে পারে এদিক দিয়ে ল্যারেনজিয়াল ইনলেট আর এটার চারপাশ দিয়ে অনেকগুলো এরকম এরকম বা আর্টিকুলেটিং পোর্শন থাকে এই আর্টিকুলেটিং ভিতরে বিভিন্ন কার্টিলেজ এসে জয়েন্ট ফর্ম করে আচ্ছা আমরা জয়েন্ট যখন পড়েছি জয়েন্টের সংজ্ঞাতে কি বলেছিলাম জয়েন্ট কিসের কিসের মধ্যে হয় এখানে একটু প্রবলেম আছে শুধু বোনসে কখনো জয়েন্ট হয় না জয়েন্ট হয় বোনস প্লাস বোনস বোন প্লাস কার্টিলেজ কার্টিলেজ প্লাস কার্টিলেজ इवन কার্টিলেজ দের মধ্যেও জয়েন্টস হতে পারে এই এটা গ্রস অ্যানাটমি তো মানে জেনারেল অ্যানাটমি তো অনেক বেশি জিজ্ঞেস করা হয়ে থাকে থ্যাঙ্ক ইউ অলওয়েজ যখনই জয়েন্টের কথা বলা হবে জয়েন্টস অলওয়েজ এই বোনস এবং কার্টিলেজ এগুলোর মধ্যেই হতে পারে সো কার্টিলেজ এর ক্ষেত্রে কেন জয়েন্টস বলছি এখানে এই যে এই দুটো ফ্যাসেট যে দেখতে পাচ্ছি এই দুটো ফ্যাসেটের মধ্যে সে অ্যারেটিনয়েড কার্টিলেজটা এখানে সে অ্যাটাচ হবে এভাবে অ্যারেটিনয়েড কার্টিলেজ আর এখানে যে ছোট ছোট দুটো ফ্যাসেট দেখছি না দুই পাশে ল্যাটারালি এই যে এখানে আমরা ইনফেরিয়র কর্নুটা দেখেছি ইনফেরিয়র কর্নুটা গিয়ে এই জায়গাটা এই দুই পাশে দুটো ইনফেরিয়র কর্নু গিয়ে অ্যাটাচ হবে এই থাইরয়েড বোনের এবং ঠিক এটার উপরে গিয়ে বসবে এই ক্রিকেট কাটি এই থাইরয়েড কার্টিলেজ ক্রিকেট কার্টিলেজের উপরে বসবে এই এতটুকুই আমাদের আমাদের মাসেলস নিয়ে আমরা এত ডাইরেক্ট অ্যাটাচমেন্ট এবং অরিজিন ইনসারশন পড়া লাগবে না ওইটা আমি একটু পরে আলোচনা করছি ওকে এবার আসি হুম এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যারাটিনট কার্টিলেজ

এটা এপিগ্লটিস এপিগ্লটিসটার এখানে কিছু পারফোরেশন ছোট ছোট পারফোরেশন দেখা যায় এপিগ্লটিস একটা লিফ লাইক কার্টিলেজ আর এপিগ্লটিস এর আরো একটা সুন্দর ব্যাপার হচ্ছে এপিগ্লটিস ঠিক পিছনে একটা টিউবারকল থাকে এপিগ্লটিক্যাল টিউবারকল পিছনে একটা টিউবারকল থাকে এপিগ্লটিস পিছনে আর এটা হচ্ছে এপিগ্লটিস এর স্টক স্টকটা এপিগ্লটিস কে হচ্ছে যে থাইরয়েড কার্টিলেজ সাথে অ্যাটাচ করবে থাইরো এপিগ্লটিক লিগামেন্ট দিয়ে বুঝতে পেরেছি হ্যাঁ ওকে এবার নেক্সট আসি নেক্সট হচ্ছে কি অ্যারাটিনয়েড কার্টিলেজ হম অ্যারাটিনয়েট কার্টিলেজটা হচ্ছে গিয়ে এই মানে এইরকম এই শেপের যে একটা খুব উদ্ভট শেপের কার্টিজ দেখছি না মানে অলমোস্ট এটা হচ্ছে কার্টিলেজের একটু পোর্শন আমাদের পড়তে হবে এটার উপরে থাকে একটা আর্টিকুলার ফ্যাসেট এখানে আমাদের কর্নিকুলেট কার্টিলেজ অ্যাট্যাচ হবে এটা আমাদের মিডিয়াল সার্ফেস এটা আমাদের ল্যাট্রাল সার্ফেস এখন আমরা এখানে একটু দেখতে হবে এই কর্নারের সামনের দিকে এটা কিন্তু অ্যান্টেরিয়র পোর্শন এদিকটা অ্যান্টেরিয়র এদিকটা পোস্টেরিয়র সো এটা অ্যান্টেরিয়র পোর্শনে এখানে আমরা একটা প্রসেস দেখতে পাচ্ছি কার্টিলেজের এই প্রসেসটার নাম হচ্ছে ভোকাল প্রসেস আর পিছনে একটা মোটা প্রসেস দেখতে পাচ্ছি এটা নাম হচ্ছে মাস্কুলার প্রসেস ভোকাল প্রসেসে ভোকাল লিগামেন্ট এসে লাগবে আর ভোকাল লিগামেন্টটা একটু ডিটেইলসে পরে বলবো আর মাস্কুলার প্রসেস কেন বলা হচ্ছে নিচের পোর্শনটাকে পিছনের প্রসেসটাকে কারণ এখানে অনেকগুলো মাসেল এর সাথে অ্যাটাচ হবে এটাকে বলা হয় মাস্কুলার প্রসেস ওকে এবার আসি এবার আসি এখানে এটা একটা ডিপ্রেশন এই ডিপ্রেশনটা খুবই বড় একটা সিগনিফিকেন্স আছে এই ডিপ্রেশনে হচ্ছে ভেস্টিবুলার লিগামেন্ট তৈরি হবে এটা হচ্ছে একটা অ্যান্টিও ল্যাটারাল সারফেস ডিপ্রেশন এখানে ভেস্টিবুলার লিগামেন্ট অ্যাটাচ হয় এবং এর ঠিক উপরে এই অংশটাতে এটা হচ্ছে আমাদের কর্নিকুলেট কার্টিলেজ এটা আমাদের কর্নিকুলেট কার্টিলেজ এদিকে এই যে এখানে উপরে কর্নিকুলেট কার্টিলেজ আর ইফ আই এম নট রং কর্নিকুলেট কার্টিলেজের সাথে এই জায়গাটাতে ই ছোট করে অ্যাটাচ হয়ে ইউনিফর্ম কার্টিলেজ তাই না নাকি ইউনিফর্ম কার্টিলেজ হচ্ছে যে এরিও এপিগ্লোটিক ফোল্ডের ভিতরে কোণ একটা জায়গায় ভাসমান থাকে ফোল্ডে থাকে ভাসমান হ্যাঁ ফোল্ডের ভিতরে মানে ইয়েস ইয়েস ঠিকই আছে এটা বেসিক্যালি এরকম ছোট ছোট দুটো এরকম মানে অনেকটা একটা সিডের মতো সিসাময়েড দুটো কার্টিলেজ এটা এরা বেসিক্যালি যখন আমরা এরকম অ্যারাটিনয়েড কার্টিলেজের দুই পাশ দিয়ে এরকম করে আমরা অ্যারাইটো এপিগ্লোটিক ফোল্ড করব না ফোল্ডের ভিতরে তারা এরকম ভাসমান অবস্থায় থাকে ফোল্ডের ভিতরে তারা মানে লজড হয়ে থাকে আর এটা নিয়ে এত ডিটেলসে পড়া লাগবে না জাস্ট আমাদের জানলেই হবে তিনটা করে পেয়ার্ড কার্টিলেজ আছে আমাদের কর্নিকুলেট আমাদের এক ইউনিফর্ম আর আমাদের অ্যারাটিনয়েড এটুকু বুঝতে পারলে আমি এরপর নেক্সট পোর্শনে যাচ্ছি

এবার আসি এটা হচ্ছে থাইরয়েড কাটিলে এই উপরে আসছে থাইরয়েড বোন জি কেউ কিছু বলবে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে হাইওয়েড বোন এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ হাইওয়েড বোনটার সাথে থাইরয়েড কার্টিলেজ সাথে কানেক্টেড থাকে কানেকশনটা হচ্ছে গিয়ে একটা মেমব্রেন দিয়ে একটা ফাইব্রাস মেমব্রেন এই মেমব্রেনটার নাম হচ্ছে থাইরো হাইওয়েড মেমব্রেন কারণ থাইরয়েড কার্টিলেজ আর হাইওয়েড বোনের মাঝখানে এখন এই মেমব্রেনটা বিভিন্ন জায়গা জায়গায় গিয়ে একটু থিকেন্ড হয়ে যায় অলওয়েজ ল্যারিংস এর ক্ষেত্রে মনে রাখবেন মেমব্রেন যেখানে গিয়ে থিকেন্ড হয়ে বা বান্ডেল ফর্ম করেছে সেখানে লিগামেন্ট তৈরি হয়ে যাবে যেমন এখানে মিডিয়ান ঠিক মিডিয়ান প্লেন মানে একদম মাঝখান বরাবর মেমব্রেনটা এসে থিকেন্ড হয়ে ফর্ম করেছে মিডিয়ান লিগামেন্ট আর এই যে পাশে এখানে আমরা সুপিরিয়র কর্ণ বলেছিলাম না সুপিরিয়র কর্ণটা এই যে গ্রেট হর্ন আছে হাইওয়েডের সাথে অ্যাটাচ হচ্ছে এই মেমব্রেনটা এই জায়গাটা গিয়ে একটু মোটা হয়ে যাচ্ছে মোটা হয়ে এটা নাম দিচ্ছে ল্যাচুরাল থাইরোহাইয়েড লিগামেন্ট এতটুকু আমাদের ফার্স্টে বুঝতে হবে আর আরেকটা জিনিস বুঝতে হবে একটা ছোট অ্যাপারচার বা একটা ছিদ্র দেখতে পাচ্ছি এই ছিদ্রটার খুবই বড় সিগনিফিকেন্স আছে এই ছিদ্রটার ব্যাপারে আমরা খুবই ভালোভাবে মনে রাখার চেষ্টা করব কারণ এই ছিদ্রটার ভিতর দিয়ে সুপ্রা সুপ্রা ল্যারেনজিয়াল আর্টারি ভেইন এবং একই সাথে সুপিরিয়র ল্যারেনজিয়াল নার্ভের এক্সটার্নাল ল্যারেনজিয়াল নার্ভটা মেবি এন্টার করবে সরি ইন্টারনাল ল্যারেনজিয়াল নার্ভটা মেবি এন্টার করবে এখানে হ্যাঁ এখানে ইন্টারনাল নার্ভটা এন্টার করবে সো প্লিজ মনে রাখবেন এই অ্যাপারচারের ভিতর দিয়ে আমাদের কিছু নার্ভ এবং কিছু ভেসেলস এন্টার করবে আচ্ছা এবার এদিকে আসি এই থাইরয়েড কাটি যে আমরা একটা পস্টিভ ভিউ থেকে দেখছি থাইরয়েড কাটিলে যে পিছন দিকে এখানে একটা লিগামেন্ট আছে এই লিগামেন্টটা হচ্ছে থাইরো লিগামেন্ট যেটা এপিগলটিস থাইরয়েডের সাথে কানেক্ট করে দিচ্ছে আমরা যখন একটা ল্যাটারাল ভিউ দেখবো ল্যাটারাল ভিউতে দেখতে পারবো এখান দিয়ে যদি আমাদের এই এপিগ্লটিসটা হয় আর এখান দিয়ে যদি আমাদের হাইওয়েড বোনটা হয় এপিগ্লটিসকে হাইওয়েড বোন এরকম একটা ফাইব্রাস লিগামেন্ট দিয়ে কানেক্ট করে রেখেছে এটার নাম হচ্ছে হায়ো এপিগ্লটিক লিগামেন্ট হাই এপিগলটিক্স কি এটার সাথে কানেক্ট করে রেখেছে এবং এটার ঠিক মাঝখানে যে লাইনটা সেই মাঝখানের লাইনটাকে আমরা বলি মিডিয়ান এপিগ্লটিক ফোল্ড দুই পাশের থেকে ল্যাট্রাল এপিগ্লটিক ফোল্ড এবং এর কারণে এদের মাঝখানে ভাঁজ পরে আমরা ফ্যারিংসে পরে এসেছিলাম এই ভাজটার নাম হচ্ছে ভ্যালিকুলা ওটা আমাদের জান এত ডিটেলসের বিষয় না ওটা আমরা ফ্যারিংসে পরে এসেছি আমি জাস্ট এখানে একটু মানে কোরিলেট করার জন্য বলে দিলাম এবার আমরা নেক্সট স্লাইডে যাই এই যে চলে এসেছে ওকে

এপিগ্লোটিস এর দুটো পাশ আছে না এপিগ্লোটিস এর দুটো এই ল্যাটারাল সাইড এই দুটো ল্যাটারাল সাইড থেকে এরকম ডাইরেক্ট একটা মেমব্রেন নিচে নেমে যায় এই যে একটা মেমব্রেন দেখতে পাচ্ছি আমরা মেমব্রেন এটা পিছনে পোস্টেরিয়র ফ্রি মার্জিন আছে সামনে একটা অ্যান্টেরিয়র ফ্রি মার্জিন আছে কিন্তু এটা নিচে গিয়ে একটা মোটা বান্ডেল ফর্ম করে যে একটা মোটা বান্ডেল একটা মোটা বান্ডেল আমি বলেছি না মেমব্রেন যেখানে গিয়ে বান্ডেল ফর্ম করবে বা থিক হয়ে যাবে সেখানে এটা একটা লিগামেন্ট ফর্ম করবে কে বলতে পারবে এই লিগামেন্টটার নাম কি না এটা কোয়াড্রিনগুলার মেমব্রেন দিয়ে তৈরি হচ্ছে আরেকটা চান্স দিব আচ্ছা হিন্দিতে এটা ফলস এটা হচ্ছে লিগামেন্ট থ্যাংক ইউ ভেরি গুড এটা হচ্ছে লিগামেন্ট এটা হচ্ছে লিগামেন্ট

মেমব্রেন এক্রিকোভোকাল মেমব্রেনটা সামনের দিকে এক্সটেন্ড করতে করতে এটার সাথে মেমব্রেনটা কানেক্ট হয়ে সামনে থাইরয়েড কার্টিলেজের পিছনে গিয়ে মানে কানেকশনটা অ্যাটাচমেন্টটা ফর্ম করেছে কিন্তু এই ভোকাল প্রসেসের সাথে গিয়ে এটা এই উপরের মার্জিনে গিয়ে এখানে এটা মোটা হয়ে গেছে ওয়েট খুবই বেশি দাগাদাগি করছি এই যে এই মেমব্রেনটা উপরে উঠতে এটা কি না পার্ট جس ایک نیلون شرو دیکھছেন না এই মেমব্রেনটা মোটা হয়ে গেছে মোটা হয়ে এটাই লিগামেন্ট ফর্ম করেছে এবং এটাই হচ্ছে আমাদের ভোকাল লিগামেন্ট যেটা যেটা নিয়ে একটু পরে আমরা কথা বলবো এটা হবে আমাদের ট্রু ভোকাল কর্ড আর এই যে আমরা এখানে একটা ভোকাল কর্ডের কথা বলেছি না এখানে আইটা ভোকাল কর্ড এই যে এইটা এফেস্টিবিউলার লিগামেন্ট এটা এই যে এইটা ভেস্টিবিউলার লিগামেন্ট খালি এটা আমি নিচেরটার কথা বলছি না নিচেরটা না এই উপরের এই ভেস্টিবিউলার লিগামেন্টটা ফর্ম করবে আমার ভল্স ভোকাল কর্ড আমরা এটা নিয়ে একটু পরে কথা বলবো সো আমাদের এই এই প্রত্যেকটা মেমব্রেন লিগামেন্ট আর হচ্ছে তাদের অ্যাটাচমেন্ট জয়েন্টস এই সমস্ত কিছু আমাদের বুঝে এসেছে কোথাও কোনো প্রবলেম আছে এখন পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে সো ভোকাল কর্ডটা তাহলে লাস্টে যেগুলো বলছো জি আমরা আচ্ছা আমরা দুটো মিনিট একটু ব্রেক না আজানটা শেষ হোক তারপর আমরা আবার কন্টিনিউ করছি প্লিজ একটু দুটো মিনিট ব্রেক

সিম্পল এই যে এই দেখি আমরা নিচের ছবিটা একটু দেখুন উপরের ছবিটা একটু হেজি হচ্ছে নিচের ছবিটা দেখুন এই নিচে এটা হচ্ছে আমাদের ক্রিকোয়েড কার্টিলেজটা ক্রিকয়েট কার্টিলেজটার উপর থেকে মেমব্রেনটা এরকম করে উঠতে থাকে সেম এই যেরকম আমরা এখানে দেখছি না এপিগ্লোটিজের নিচের থেকে এরকম করে আমরা কোয়াড্রেঙ্গুলার মেমব্রেনটাকে নিচে নামতে দেখছি নিচে নামতে নামতে একটা সময় এটাকে শেষ হয়ে যায় শেষ হয়ে গিয়ে এটা এই যেরকম নিচে এখানে মোটা হয়ে লিগামেন্ট ফর্ম করে এক্স্যাক্টলি এইভাবেই এই ক্রিকেট কার্টিলেজের উপর থেকে মেমব্রেনটা এরকম করে উঠতে থাকে মেমরেটা এখান থেকে শুরু দিয়ে একদম পিছন থেকে অ্যাটাচ হতে 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 একদম সামনে থাইরয়েড কার্টিলেজ পর্যন্ত অ্যাটাচ হয় কিন্তু এটা উপরে আর এক্সটেন্ড করে না এটা শুধুমাত্র ভোকাল প্রসেস পর্যন্ত এসে এক্সটেন্ড করে আর ভোকাল প্রসেসে এসে এই মেমব্রেনটা মোটা হয়ে যায় মোটা হয়ে এই যে দেখছেন এই চিকন করে একটা লিগামেন্ট এই লিগামেন্টটা ফর্ম করে এবং এই লিগামেন্টটার নামই হচ্ছে ভোকাল লিগামেন্ট এবং এই যে একটা ভোকাল লিগামেন্ট এই যে পিছনে আরেকটা ভোকাল লিগামেন্ট আছে এই দুটো ভোকাল ভোকাল লিগামেন্ট ফর্ম করে এবার বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝছি থ্যাংক ইউ আচ্ছা আর কারো আর কারো কোনো কোশ্চেন আছে করতে পারেন প্লিজ শিওর আর আরেকটা আমাকে মাঝখানে ইন্টারাপ্ট করে যে কেউ কোশ্চেন করতে পারেন কোনো সমস্যা নেই আমি পড়ারটার মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারেন আমি অ্যান্সার দিয়ে দিব আর ফারাবি ব্রো তিন মিনিট আছে নতুন মিটিং স্টার্ট করবা আচ্ছা গাইজ আমরা সবাই আবার একটু জয়েন করি এখন আরো কিছু মজার কোরিলেশনস আছে ক্লিনিক্যাল কোরিলেশনস একটু তাড়াতাড়ি জয়েন করার ট্রাই করি আমি আজকে তাড়াতাড়ি শেষ করে দিব সমস্যা নেই প্লিজ আমরা আবার একটু জয়েন করি সমস্যা নেই সমস্যা নেই সবাই তাহমিদ আমাকে বানাই বানিয়ে একটু পরে মাত্র তো পাঁচজন আছি বাকিরা করি

ব্যাক অফ হচ্ছে কি আমাদের ওই যে ওগুলা আচ্ছা হ্যাঁ ওটাও ঠিক আর এটা নিজেরাই পড়তে থাকবো আচ্ছা এটার পরে কি করা যায় আমাদের নেক্সট আমরা যখন এই হেডনেক শেষ হবে তারপর আমরা ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রি ডেমো রাখতে পারি ফ্রি টাইমে

এই আমাদের ল্যারিংস ল্যারিংসের সমস্ত কার্টিলেজ কার্টিলেজের সাথে তাদের মেমব্রেন্স মেমব্রেনসের সাথে তাদের লিগামেন্টস এবং তাদের জয়েন্ট এইগুলার ব্যাপারে আর কারো কোনো কোশ্চেন আছে আমি এরপর নেক্সট স্লাইডে চলে যাচ্ছি নেক্সট স্লাইডটা আমি খুব তাড়াতাড়ি যাব এটাতে বেশি একটা পড়া নেই কারো কোনো কোশ্চেন আছে আচ্ছা তাহলে আমি নেক্সট স্লাইডে যাই নেক্সট স্লাইডে এটা একটু চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারে এটা আমি একটু খুব সুন্দর করে চেষ্টা করেছি গুছিয়ে রাখার মাসেলস এর ব্যাপারে একটু কথা বলি মাসেলস গুলো হচ্ছে গিয়ে দুটো ভাগ

থাইরোহাইরয়েড ফ্যারেন্সিয়াল ইনফিরিয়ার কনস্ট্রিক্টর আমরা যতগুলো মাসেলসের কথা বলেছিলাম আগে ওই যে থাইরয়েড কাটেরিজের সাথে যে ছয়টা মাসেল লাগে তার মধ্যে পাঁচটা মাসেলই এই পুরো ল্যারিংসটাকে উপরে উঠাতে সাহায্য করবে যেটা হচ্ছে এলিভেশন এলিভেট দা ল্যারিংস এটাকে উপরে উঠতে সাহায্য করবে আর ল্যারিংসকে ডিপ্রেস করে নিচের দিকে টান দিয়ে নিয়ে আসবে একটা মাত্র মাসেল সেটা নাম হচ্ছে স্টার্নো থাইরয়েড এবং এটা কেন এটা অবভিয়াস কারণ নাম নিচে থাইরয়েডটা উপরে সে মাসেলটা ওই দিকে থাকে তো ওই দিকের মাসেলটা অবশ্যই থাইরয়েডকে টান দিলে তো থাইরয়েড নিচে নামবে থাইরয়েডের সাথে সাথে পুরো ল্যারিংসটা নিচে নেমে আসবে এটুকু বুঝতে পেরেছি আমরা আচ্ছা এবার আসি এক্সট্রেন্সিক গেল এবার সে তিনটা ডিভিশন পড়বে একটা হচ্ছে ইনলেট রিলেটেড একটা হচ্ছে ডিভিয়েশন রিলেটেড আর একটা হচ্ছে টেনশন রিলেটেড জাস্ট এই একটু পড়লে এটা হয়ে যাবে আমি এটাতে বেশি একটা অরিজিন ইনসারশন বা ফাংশন অ্যাটাচমেন্ট এগুলো কখনো যাবো না ল্যারেন্জিয়াল ইনলেটটা মনে আছে না ইনলেট মানে হচ্ছে বেসিক্যালি ল্যারেন্সিয়ার যে ক্যাভিটিটা যে মানে পুরো টিউবটা টিউবটা বন্ধ করা এবং টিউবটা খোলা এটাতে যেই মাসেলগুলো কাজ করে তাদের নাম বলবো ল্যারেন্সিয়াল ইনলেট কে খুলে অবলিক অ্যারাটিনয়েড আর অ্যারিয়ে এপিগ্লোটিকাস নামগুলো খুবই সিম্পল অ্যারাটিনয়েড অবলিক মানে এটা হচ্ছে এরকম বাঁকা করে থাকে মাসেলটা এরকম বাঁকা করে দুটো মাসেল থাকে আমি একটু পরে ছবি দেখাবো টেনশন নেই আর একটা হচ্ছে অ্যারি এপিগ্লোটিকাস মানে হচ্ছে এটা এপিগ্লোটিস আর অ্যারাটিনয়েড কার্টিলেজ এ দুটোর মাঝখানে অ্যাটাচ হয়ে থাকে আর ল্যারেঞ্জিয়াল ইনলেটকে বন্ধ করতে সাহায্য করে থাইরো এপিগ্লোটিকাস এটা এপিগ্লোটিক মানে থাইরয়েড থাইরয়েড কার্টিলেজ আর হচ্ছে এপিগ্লটিস কার্টিলেজের মাঝখানে অ্যাটাচ করে থাকে এটা হচ্ছে ল্যারেঞ্জিয়াল ইনলেটকে বন্ধ করতে সাহায্য করে আর এটা হচ্ছে ডেভিয়েশন ইলেটেড ডেভিয়েশন ইলেটেড মানে হচ্ছে আমরা একটু পরে পড়বো ভোকাল কর্ডগুলো না এরকম হয়ে থাকে এরকম দুটো ভোকাল কর্ড থাকে ভোকাল কর্ডগুলো যখন এরকম ওপেন হয়ে যায় ওপেন হয়ে গেলে ল্যারেঞ্জিয়াল ইনলেটটা খুলে যায় খুলে গেলে এখান দিয়ে আমাদের বাতাস আসা যাওয়া করতে পারে এয়ারওয়ে প্যাসেজ হয়ে যায় হয়তো বা আমরা রেসপিরেশন করি আর চাইলে এটাকে বন্ধ করে ফেলতে পারি দুটোকে এরকম করে স্লিপটা বন্ধ করে দিতে পারি তখন এই পুরো জিনিসটা বন্ধ হয়ে যাবে এর উপরে কিন্তু এরকম ফোল্ড আছে মিউকাস ফোল্ড তো এটা যখনই বন্ধ হয়ে যাবে তখনই এর ভিতরে এই ইনলেটটা বন্ধ হয়ে যাবে সো বেসিক্যালি এই যে এ দুটো ভোকাল কর্ড দেখতে পাচ্ছি না এই ভোকাল কর্ড দূরে সরানো বা অ্যাবডাকশন আর কাছে আনা অ্যাডাকশন তো এটা রিলেটেড মাসেলগুলোর আমি বলছি অ্যাবডাক্টর মাসেলটার নাম হচ্ছে পস্টেরিয়র ক্রিকো অ্যারাটিনয়েড মানে এটা ক্রিকয়েড কার্টিলেজের অ্যারাটিনয়েড কার্টিলেজের সাথে অ্যাটাচ এটা হচ্ছে পিছন দিকে আর অ্যাডাকটর মাসেল দুটো আছে যারা অ্যাডাকশনে সাহায্য করবে মানে এই দুটো ভোকালকটকে কাছাকাছি অ্যাপ্রক্সিমেট করবে এদের নাম হচ্ছে ল্যাটরাল ক্রিকো অ্যারাটিনয়েড আর ট্রান্সভার্স অ্যারাটিনয়েড এ দুটো একটু খেয়াল করে মনে রাখবে এটা ল্যাট্রাল ক্রিকোয়ারাটিনয়েড আর এটা হচ্ছে ট্রান্সভার্স অ্যারাটিনয়েড বা ইন্টার এরাটিনয়েড একই কথা বলতে পারেন আর লাস্ট যে মাসেলটা থাকে এটা হচ্ছে টেনশন রিলেটেড টেনশন মানে হচ্ছে ভোকাল কর্ড এ দুটো আছে না এ দুটো এরকম দুই পাশ দিয়ে ধরে এরকম টান টান করা অথবা এদেরকে রিল্যাক্স করে ছেড়ে দেওয়া মানে একদম রিল্যাক্স করে ফেলা যাতে একটু লুজ হতে পারে অথবা দুই পাশ থেকে ধরে টান টান করা এই কাছে যেই সব কার্টিলেজ গুলো সরি মাসেল গুলো রিলেটেড তার মধ্যে তিনটা মাসেল আছে এই ভোকাল কর্ডগুলোকে এক্সটেন্ড করে এগুলোকে টেনশন ক্রিয়েট করতে দুটো মাসেল কাজ করে একটা হচ্ছে ক্রিকো থাইরয়েড আর একটা ভোকালিস্ট আর রিল্যাক্সর বা এই মানে মাসেলটাকে সরি এই ভোকাল কর্ডটাকে রিল্যাক্স করে আরাম করতে সাহায্য করে থাইরো অ্যারাটিনয়েড ওকে এই মাসেলস গুলো সো আপনার চাইলে এটা স্ক্রিনশট রাখতে পারেন এভাবে এটাকে সিরিয়ালি মুখস্থ করবেন কোনটার ফাংশনটা কি অ্যাটাচমেন্ট অরিজিন ইনসারশনস লাগবে না ইনশাআল্লাহ এটা নিয়ে আমাদেরকে বেশি প্যারা দিবেন না এটার ব্যাপারে আমরা একটু আশ্বস্ত থাকতে পারি আর একটা জিনিস খেয়াল করেছেন আমি এখানে ইনলেট রিলেটেড আমাদের ল্যারেনজিয়াল ইনলেটটা আছে না আমি একটু পরে ল্যারেনজিয়াল ইনলেটটা দেখাবো মানে আমাদের ল্যারিংসটাকে খুলতে এবং বন্ধ করতে আ ওগুলাতে তো লাগে না আর চাইলে বলতে পারেন বিষয়ের মধ্যে আরো কিছু এক্সট্রা আছে হ্যাঁ আছে তাহলে এরি ফাংশনের গুরুত্ব চাইলে বলতে পারেন আমি এটা নিয়ে এত বেশি বলিনি কারণ এটাতে লেকচারটা লম্বা হয়ে যাবে চাইলে হ্যাঁ বলতে পারেন কিন্তু আমার কাছে যতটুকু দেখলাম আমার কাছে দুটো মাসেল বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে একটা হচ্ছে পস্টিরিয়র ক্রিকোথাইরয়েড আর একটা হচ্ছে ক্রিকো ক্রিকোথাইরয়েড এজন্য আমি দুটোকে স্পেসিফাই করেছি এই দুটো মাসেল নিয়ে আমি একটু পরে কথা বলবো আর চাইলে ক্রিকো অ্যারিয়ো এপিগ্লটিকাস এটার ফাংশনটার ব্যাপারে একটু স্পেসিফাই করে চাইলে বলতে পারেন সমস্যা নেই আর এই এতটুকুই আমি এখন এটা একটু তাড়াতাড়ি চলে যাই ওকে এখানে আমরা মাসেলগুলো দেখতে পাচ্ছি এই মাসেলটা হচ্ছে সরি এই মাসেলটা হচ্ছে আমাদের ক্রিকোথাইরয়েড এই যে ক্রিকোয়েড আর থাইরয়েডের মাঝখানে লাগে এইটা এটা স্ট্রেইট পার্ট এটা অবলিক পার্ট এটা কাজ কিছু না এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজটাকে ক্রিকোয়েডের সাপেক্ষে সামনে বাড়তে আর নিচে নামতে সাহায্য করে আর উপর এই এতটুকুই কারণ এই যে আমরা দেখেছি না ক্রিকোয়েডের সাথে থাইরয়েডের জয়েন্ট আছে এই জয়েন্টকে হিঞ্জ ধরে এটা উপরে উঠতে নিচে নামতে আশেপাশে সরতে এটাকে সাহায্য করে এটা গ্লাইডিং মুভমেন্টের জন্য আরেকটা জিনিস এই যে এখানে মাসেলগুলো হ্যাঁ এই মাসেলটা এই যে এটাই হচ্ছে আমাদের পস্টিরিয়র ক্রিকো এটা হচ্ছে আমাদের অবলিক অ্যারাটিনয়েড এটা হচ্ছে আমাদের এই অবলিক অ্যারাটিনয়েড আর এই যে এটা হচ্ছে কি আমাদের পস্টিরিয়র আর এটা আমাদের ট্রান্সভার্স অ্যারাটিনয়েড আর এটা হচ্ছে আমাদের পস্টিরিয়র ক্রিকো মানে ক্রিকোয়েড কার্টিলেজ আর অ্যারাটিনয়েড কার্টিলেজ দুটোর সাথে লেগে থাকে এখানে আমরা সেম মাসেল গুলো দেখতে পাচ্ছি আর ফারাবি তুমি অ্যারিয়েপিগ্লটিকাসটা কেন বলেছো কারণ এটা অ্যারিয়েপিগ্লটিক ফোল্ডের ভিতরে থাকে বলে

আর এর সাথে লেগে থাকে এটা হচ্ছে ট্রান্সভার্স এরাটিনাইট মানে দুটোর সাথে লেগে থাকে এতটুকু আচ্ছা এবার আমি একটু ফাংশনটা নিয়ে একটু কথা বলি এটা খুবই গুরুত্বপূর্ণ এই দুটো মাসেল নিয়ে আমি বলবো প্লিজ দুটো মাসেল নিয়ে একটু প্লিজ খুব খেয়াল করে মনে রাখবেন আমাদের এই কার্টিলেজগুলো আছে না কার্টিলেজগুলোর দুটো মুভমেন্ট আছে অলওয়েজ মনে রাখবে কার্টিলেজ দুটো মুভমেন্ট একটা নাম হচ্ছে রোটেটরি মুভমেন্ট আর আরেকটা মুভমেন্ট আছে এটা হচ্ছে গ্লাইডিং মুভমেন্ট আমি গ্লাইডিংটা দেখাই না এখানে গ্লাইডিং একটু পরে দেখাবো রোটেটরি মুভমেন্ট মানে হচ্ছে এর একটা এই যে এই পয়েন্ট আছে না এই পয়েন্টের রেসপেক্টে তারা এরকম করে ঘুরতে থাকে হয় এরা ঘুরে এদিক বরাবর চলে যাবে নাহলে এরা ঘুরে এদিক বরাবর চলে যাবে মানে এরকম করে এরা এদিকে ঘুরতে থাকে নাহলে এদিকে ঘুরতে থাকে বুঝতে পেরেছেন হ্যাঁ এটা একটা সেন্টারকে বেস করে মানে ওই যে আমরা ছোটবেলায় কতগুলা ছোট ছোট ক্লিপ ছিল না মানে আমরা লকারের ভিতরে এরকম লক করে থাকতে আমরা লকটা ক্লিপটাকে সরিয়ে দিলে লকটা ওপেন হয়ে যেত অনেকটা রকম জিনিসগুলো দেখতে এক্স্যাক্টলি এখানে যে এই পয়েন্টের রেসপেক্টে জিনিসটা এদিকে যে এদিকে ঘুরতে পারে অথবা এদিকে ঘুরতে পারে এখানেও সেম এখানে সেম ঘটনা ঘটে আমি এই মাসেলগুলো নিয়ে বেশি একটা ডিটেলসে বলবো না আমি সবচেয়ে ডিটেলসে বলবো এ মাসেলটা নিয়ে এটা হচ্ছে পস্টির ক্রিকেরাটিনোয়েট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাসেল কেন কারণ এ মাসেলটার কাজ হচ্ছে এ মাসেলটার কাজ হচ্ছে ফোনেশন ঠিক আছে আরেকটা কাজ আছে এই মাসেলটা বেসিক্যালি এ ভোকাল কর্ডটাকে অ্যাবডাক্ট করতে সাহায্য করে মানে এইটার রেসপেক্টে যখন এটা এদিকে ঘুরে যায় না এই দুটো যখন এদিকে ঘুরে যায় তখন ভোকাল কর্ড একজন একজন থেকে সরে যায় ল্যারেনজিয়াল ক্যাভিটিটা ওপেন হয়ে যায় সমস্যাটা হয় কি যদি কখনো কোনো নার্ভ ট্রানজেকশন হয়ে যায় নার্ভাস লিজিয়ান হয় বা নার্ভ ড্যামেজ হয় কোনো কারণে যদি পোস্টেরিয়র ক্রিকো অ্যারাটিনয়েড মাসেলটা ড্যামেজ হয়ে যায় বা এটা যদি আপনার লেথার্জিক বা মানে শাটডাউন ডাউন হয়ে যায় তাহলে এরা বেসিক্যালি ভোকাল কর্ড এরকম বন্ধ হয়ে থাকবে ভোকাল কর্ড এভাবে বন্ধ হয়ে থাকবে যখন এভাবে বন্ধ হয়ে থাকবে তখন ল্যারেনজিয়াল ক্যাভিটি বন্ধ হয়ে থাকবে বেসিক্যালি এয়ারওয়ে অবস্ট্রাকশন তখন পেশেন্টের অ্যাসফিক্সিয়েশন বা শ্বাসকষ্ট হবে সে শ্বাস নিতে পারবে না তো আমরা যেরকম পড়েছিলাম না যে টাং এর ক্ষেত্রে জিনিওগ্লোসাস মাসল ইজ দ্য সেফটি মাসল অফ টাং পোস্টেরিয়র ক্রিকো অ্যারাটিনয়েড মাসলটা হচ্ছে দ্য সেফটি মাসল অফ ল্যারিংস মনে রাখবেন পোস্টেরিয়র ক্রিকো অ্যারাটিনয়েড ইজ দ্য সেফটি মাসল অফ দ্য ল্যারিংস এটা মনে রাখার চেষ্টা করবেন প্লিজ ওকে এটা বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝতে পেরেছি এটা এটা একমাত্র অ্যাবডাক্টর মাসেল কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাসেল আর বাকি মাসেল গুলোর কাজ ওই একই ওই অ্যাব অ্যাডাকশন ঘটানো অ্যাডাকশন অ্যাডাকশন সেম ওই ট্রান্সভার্স অ্যারাটিনয়েড অবলিক অ্যারাটিনয়েড ওই একই কথা আচ্ছা এবার তো সি ভোকালিস মাসেলস মধ্যে ভোকালিস মাসেলস কিছু না এই যে এই মাসেল গুলো আছে না এই যে এই মাসেলটা থাইরয়েড অ্যারাটিনয়েড সরি থাইরয়েড অ্যারাটিনয়েড এরা এরকম টেন্স টেনশন ক্রিয়েট করতে সাহায্য করে এরা যখন দুই পাশ দিয়ে এক্সপ্যান্ড করে টেনশন ক্রিয়েট করে তখন এই ভোকাল এই ভোকাল কর্ড বা ভোকাল লিগামেন্ট আছে না লিগামেন্টটা টান টান হয়ে যায় যখন টান টান হয়ে যায় তখন খুবই চিকন একটা স্লিট তৈরি করে এবং যখন চিকন স্লিট তৈরি করে চিকন স্লিটের ভিতর দিয়ে খুবই তীক্ষ্ণভাবে আওয়াজটা বের হয় তখন আমরা ওই চিকন সুরে কথা বলতে পারি বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে ফোনেশনে হেল্প করে কিন্তু আমি যদি ফোনেশনে হেল্প করার কথা বলি তাহলে আমি একটা মাসেলকে খুব হাইলি পয়েন্ট আউট করেছিলাম এই মাসেলটা এই যে মাসেলটা ক্রিকোথাইরয়েড ক্রিকোথাইরয়েড মাসেলটার কথা একটু প্লিজ খেয়াল করে মনে রাখবেন এই যে ক্রিকোথাইরয়েড মাসেল এটা এই মাসেলটা শুধুমাত্র কাজ একটাই না কিন্তু এটা শুধু থাইরয়েড কার্টিলেজকে নড়তে সাহায্য করে না এই মাসেলের আরো একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যখন এটা থাইরয়েড কার্টিলেজটাকে মুভ করায় বেসিক্যালি এটা এরাটিনয়েডকে

এই মাসেলটা আমাদের টিউনিং ফোর্ক অফ ল্যারিংস বলা হয় ক্রিকো থাইরয়েড কে সো এই দুটো মাসেলের ব্যাপারে একটু স্পেশালি মনে রাখবেন পোস্টেরিয়র ক্রিকো অ্যারাটিনয়েড মাসেল বলা হয় দ্য সেফটি মাসেল অফ ল্যারিংস আর ক্রিকো থাইরয়েড মাসেলটাকে বলা হয় দ্য টিউনিং ফোর্ক অফ ল্যারিংস এই দুটো বুঝতে পেরেছি আচ্ছা শেষ আমার মাসাজ নিয়ে কথা শেষ আর লাস্ট এই যে এতটুকু এটার ব্যাপারে টিচাররা বেশি একটা মানে চাপ দেয় না প্রেশার দেয় না বাট আপনি একটু পরে রাখতে পারেন যদি টিচাররা ইন কেস ধরে ফেলেন জাস্ট টু বি অন দ্য সেফ সাইড ভোকাল কর্ডগুলো গুলা কিরকম ভাবে আপনার তাদের ফর্ম চেঞ্জ করে বিভিন্ন আওয়াজের সময় যখন কোয়াইট রেসপিরেশন মানে আমরা সাবকনশিয়াসলি শ্বাস নিচ্ছি তখন এরকম পেন্টাগোনাল শেপ হয়ে থাকে এই যে এটা হচ্ছে আমাদের অ্যারাটিনয়েড কার্টিলেজ আর এই আমাদের ভোকাল কর্ড এবং যখন আমি ভোকাল কর্ডের কথা বলি ফোনেশন সাউন্ড আওয়াজের ক্ষেত্রে তখন অলওয়েজ মনে রাখবেন আমি ভোকাল লিগামেন্টের কথা বলছি যখন আমি বলবো যে ল্যারেঞ্জিয়াল মানে বন্ধ করার কথা মানে প্রেসার বানানোর জন্য প্রেসার বানানোর জন্য ল্যারিংসকে বন্ধ করার কথা বলবো তখনই বুঝবেন আমি ভেস্টিবুলার লিগামেন্টের কথা বলছি আমি এই দুটানি একটু পরে ডিটেইলসে বলবো এখন একটু দেখি এটা হচ্ছে গিয়ে কোয়াইট রেসপিরেশনের টাইমে এটা এরকম একটা পেন্টাগোনাল শেপ ফর্ম করে থাকে যখনই ইন্সপিরেশন না হয় তখনই এটা অ্যারাটিনেট কার্টিলেজটা বাঁকা হয়ে যায় এবং তখন এরকম একটা ডায়মন্ড শেপ হয় এবং হাই পিচড ভয়েস হাই পিচ ভয়েস মানে কি খুবই তীক্ষ্ণ স্বরে কথা বলে এবং আমরা ছোটবেলায় অন্যরা করেছি কিনা জানি না আমি করতাম আমি করতাম কি কাগজকে দুই ভাজ করে এদের এদের ভাজের ঠিক মাঝখানে একটু কাগজ ছিঁড়ে ফেলতাম তখন ওইটার স্লিটের মাঝখান দিয়ে যদি জোরে ফু দেওয়া হয় তখন ওই স্লিটের মাঝখান দিয়ে খুব জোরে আওয়াজ হয় মানে অনেকটা দেখতে এরকম ছিল নিচটা দেখতে অনেকটা এরকম ছিল অন্যরা করেছে কিনা আমি জানি না আমি করতাম এরকম ছিল জিনিসটা দেখতে এই স্লিটের ভিতর দিয়ে অনেক জোরে আওয়াজ বের হতো যদি এই স্লিটের ভিতরে খুব জোরে বাতাস ছাড়া হতো তো যখনই ল্যারেঞ্জিয়াল ইনলেটটা চিকন হয়ে যায় তখন এটার ভিতর দিয়ে খুব হাই পিচ নয়েজ আসতে পারে পারি আমরা যখন হাই নোটে গান গাই ওরকম আর হুইস্পারিং করার সময় এই ইনলেটটাকে ছোট রাখা হয় কিন্তু নিচের দিকে ইনলেটটা একটু এক্সপ্যান্ড করতে দেওয়া হয় তখন একটা ফানেল শেপ হয় যাতে আস্তে আস্তে ফিস ফিসের কথা বলতে পারি এগুলো একটু ডিটেলস আপনারা পড়ে নিন নেক্সট এই যে মাসেল কিভাবে আছে জাস্ট উই ফর্মটা একটু দেখাচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের আহ কি বলে অ্যারিএপিগ্লোটিক ফোল্ড এই যে এটা হচ্ছে আমাদের থাইরোপিগ্লোটিক পার্ট থাইর এটা হচ্ছে থাইরয়ারাটিনয়েড এটা আমাদের প্রস্টেরিয়র ক্রিকোয়ারাটিনয়েড ওই যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট মাসেল সেফটি মাসেল এই যে এখানে আমাদের ভোকালিস মাসেল আর বাকি সব মাসেল আছে এই যে থাইরয়ারাটিনয়েড এর সাথে এই পিছনে এখানে থাইরয়েড আর থাইরয়েডের দুটো অবলিকার স্ট্রেট পার্ট এই আর কি ও ছবিটা দেখিয়ে নি এটা কিন্তু আমাদের এপিগ্লটিস উপর থেকে দেখছি এর উপরে এই যে এখানে একটা স্লিট দেখছেন আমি একটা লাইন টেনে দিচ্ছি দুটো লাইন ওকে দুটো লাইন দেখতে পাচ্ছেন লাল দুটো লাইন এই লাল এই লাল দুটো লাইনের ব্যাপারে স্পেসিফিক্যালি মনে রাখবেন আচ্ছা লাল না করে আমি একটা সুন্দর কালার দিই হ্যাঁ এই যে এই একটা লাইন এই একটা লাইন এই ব্লু দুটো লাইন এই লাইন দুটোর ক্ষেত্রে মনে রাখবেন এই লাইন দুটোই হচ্ছে আমার ভেস্টিবুলার লিগামেন্ট আমরা একটু আগে ভেস্টিবুলার লিগামেন্ট বলেছি না কোয়াড্রেঙ্গুলার মেমব্রেনটা নিচের দিকে মোটা হয়ে গিয়ে দুটো লিগামেন্ট ফর্ম করে এটাই হচ্ছে সেই ভেস্টিবুলার লিগামেন্ট এখন আপনাদের মনে আছে আমি বলেছিলাম এরা বেসিক্যালি লিগামেন্ট হয়ে থাকে না কেন কারণ এরা ফোল্ড হয়ে থাকে ফোল্ড হয়ে কিভাবে থাকে খুবই সিম্পল ব্যাপার আমরা কোন একটা টেবিলের উপরে চাদর চড়াই দিতে পারি না একটা চাদর সরিয়ে চাদর উঠিয়ে দিই বা আমরা বিছানার উপরে চাদর উঠিয়ে দিই তো বিছানার সাইড দিয়ে চাদরটা পড়ে গেলে ওই জায়গাটা এরকম একটা ভাজ হয়ে যায় না মোটা ভাজ হয়ে থাকে তো বেসিক্যালি ধরে নেন এখানে দুটো এরকম দুটো লিগামেন্ট লিগামেন্টের উপর দিয়ে এরকম করে মিউকাস মেমব্রেন গুলোকে চড়িয়ে দিয়েছে সরি মিউকাস মেমব্রেন গুলাকে এটার উপর এভাবে চড়িয়ে দিয়েছে মিউকাস মেমব্রেন গুলো জাস্ট এটার উপর দিয়ে এরকম আর কিছুই না এই মিউকাস মেমব্রেন কারণে এদেরকে দেখতে মনে হয় ফোল্ড এর মতো আর কোনো কারণ নাই জাস্ট এতটুকুই মিউকাস মেমব্রেন কারণে এদেরকে ফোল্ড মনে হয় কিন্তু যে ভেস্টিবুলার লিগামেন্টের কথা বলছি বা ভেস্টিবুলার ফোল্ডের কথা বলছি এদের নাম হচ্ছে ফলস কর্ড ফলস কর্ড কেন কারণ এরা ট্রু ভোকাল কর্ড এর মতো কিন্তু এরা সাউন্ড প্রডিউসে কাজ করে না এদের কাজ অন্য একটা এরা ফোনেশনে কাজ করে না আর এই যেখানে সাদা দুটো স্লিট দেখছি এই লম্বা লম্বা দুটো স্লিট এরা হচ্ছে ভোকাল লিগামেন্ট এবং এদের উপরে মিউকাস মেমব্রেনটা যখন চড়িয়ে দিয়েছে বা মেমব্রেনটা যখন উপরে কভার করে দিয়েছে তখন তৈরি হয়েছে ভোকাল ফোল্ড ভোকাল লিগামেন্টের উপরে ভোকাল ফোল্ড লিগামেন্টের উপরে ফোল্ড আর একটা কথা আমরা একটা গ্যাপ নিয়ে কথা বলবো এই দুটো ভেস্টিবুলার ফোল্ডের মাঝখানে একটা গ্যাপ আছে এই গ্যাপটার নাম হচ্ছে রিমা ভেস্টিবিউলি আর ভোকাল ফোল্ডের মাঝখানে যে আমরা খালি একটা গ্যাপ বা জায়গা দেখতে পাচ্ছি এটা নাম হচ্ছে রিমা গ্লটাইডিস এই দুটো গ্যাপ মনে থাকবে তো এই দুটো গ্যাপ নামে একটু কথা বলবো রিমা ভেস্টিবিউলার রিমা গ্লটাইটিস এই দুটো নাম মনে রাখবেন প্লিজ রিমা না রিমা एक्चुअली কোনো অর্থ না রিমা মানে গ্যাপ বোঝায় মেবি আমি আই এম নট শিওর রিমা মানে স্লিট বা গ্যাপ বোঝায় ইফ আই এম নট রং আমি একচুয়ালি ওটা এত স্পেসিফিক্যালি দেখিনি আচ্ছা বাই দ্য ওয়ে এই যে এখানে দেখছি না টিউবারকল কেন বলা হয় বলেন তো কারণ এদের উপরে মিউকাস মেমব্রেন এদের উপরে কভার হয়ে আছে কিন্তু এরা কিন্তু কার্টিলেজ আমাদের এটা হচ্ছে কর্নিকুলেট কার্টিলেজ এটা হচ্ছে আমাদের ইউনিফর্ম কার্টিলেজ এদের উপরে মিউকাস মেমব্রেন চড়িয়ে আছে বেসিক্যালি এখানে সবকিছুকে আমরা যা যা দেখেছি এতক্ষণ এদের উপরে মিউকাস মেমব্রেন ছিল না কিন্তু এখন এদের উপরে মিউকাস মেমব্রেনটা আছে মিউকাস মেমব্রেন থাকার কারণে এখন এদের নাম আর কার্টিলেজ নাই এদের নাম এখন লিগামেন্ট নাই লিগামেন্টগুলোর নাম হয়ে গেছে ফোল্ড আর কার্টিলেজগুলোর গুলোর উপর দিয়ে এখন চড়িয়ে যাওয়ার কারণে এগুলোর নাম হচ্ছে টিউবারকল এখন আমি এতগুলো মাসেলের কথা বলেছি না এই মাসেল গুলো সব হচ্ছে এখন স্মুথ মাসেলস আর এই মাসেল গুলো আমরা অ্যাকচুয়ালি কন্ট্রোল করি না এগুলো আমাদের বডি দিয়ে কন্ট্রোল হয় তো এই মাসেল গুলোর খুবই বড় একটা ক্লিনিক্যাল কোরিলেশনের ব্যাপারে কথা বলি এগুলো যেহেতু স্মুথ মাসেলস স্মুথ মাসেলস কিসের উপর দিয়ে চলে আমি একটু ফিজিওলজি যাচ্ছি কেউ যদি মাইন্ড না করেন স্মুথ মাসেলস কি দিয়ে আপনার সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট কন্ট্রাকশনের জন্য স্মুথ মাসেলস কেউ কি জানেন হ্যাঁ সেটা ঠিক আছে বাট কোন আয়নের উপরে ক্যালসিয়াম আয়ন না ক্যালসিয়াম আয়ন আমরা একটা জিনিস পরে এসেছি স্কেলেটাল মাসেলস এর নিজস্ব ক্যালসিয়াম রিজার্ভয়ার আছে তাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেডিকুলাম ভিতর কিন্তু যে স্মুথ মাসেলস স্মুথ মাসেলস কিন্তু অনেক বেশি পরিমাণ ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আমাদের প্লাজমা ক্যালসিয়াম আয়নের উপর ঠিক আছে

থাইরয়েড ল্যান্ড এর থাইরয়েড ল্যান্ডের সাথে কিন্তু এখানে এরকম চারটা ছোট ছোট চারটা গ্ল্যান্ড আছে এই গ্ল্যান্ড গুলোর নাম কি বলতে পারবে এরকম চারটা গোল গোল প্যারাথার প্যারাথার্ম ভেরি গুড প্যারাথাইরয়েড থাইরয়েড যখন মোটা হয়ে যায় বড় হয়ে যায় আপনার হচ্ছে এটা এনগর্জমেন্ট করে তখন গয়টার ফর্ম হয় গলগন্ড বলি যেটাকে আমরা তো গয়টারের ট্রিটমেন্ট করার জন্য করা হয় করতে গিয়ে আপনারা এই প্যারা থাইর গ্ল্যান্ড কে কেটে ফেলেন না কোন ভুলে যদি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ইনসিশন হয়ে যায় বা সেটা যদি কোনোভাবে আপনারা মানে কাট অফ করে ফেলে দেন দ্য আলটিমেট রেজাল্ট উইল বি সিগনিফিকেন্ট ডিক্রিজ অফ প্লাজমা ফ্রি ক্যালসিয়াম আয়ন ব্লাডে প্লাজমা আয়ন সাথে সাথে ড্রপ করবে আর যখন এই প্লাজমা আয়ন মানে সরি প্লাজমাতে ক্যালসিয়াম আয়ন ড্রপ করবে তখন কি ঘটনা ঘটবে কেউ নামটা জানেন হাইপার ঠিক আছে হাইপোক্যালসিমিয়ার কারণে কি সিম্পটম ডেভেলপ করতে পারে সিম্পটমটার নাম কি মাসেল গুলা মাসেল যেগুলো করবে না হ্যাঁ ঠিক আছে কিন্তু আরেকটা কাজ হতে পারে আর একটা কাজ হতে পারে খুবই সুন্দর একটা নাম মাসেলস কি হতে থাকে হ্যাঁ স্পাজম এটা একটা নাম আছে শব্দটা শুনতে যাচ্ছিলাম টেটানি হবে আর টেটানি অনেক জায়গায় হয় প্রথম টেটেনি আপনারা দেখতে পারবেন ফেসের মধ্যে ফেসিয়াল মাসেল টুইচ করতে থাকবে তখন আপনার চেহারাটা একটু বিকৃত হয়ে যাবে একটু চেহারাটা খিচাইতে থাকবে তারপরে দেখবো আমরা কার্পোপেডাল স্প্যাজম কার্পোপেডাল স্প্যাসম কি আমাদের হাতের মধ্যে দেখতে পাবো আমাদের বেসিক্যালি এই যে আমাদের পলিসিস বা হচ্ছে থাম্বের মধ্যে এবং এই ক্যালসিয়াম আয়নের যদি আমরা কোনো প্রকার ভাবে এটাকে আমরা অ্যাডমনিশ না করি ক্যালসিয়াম আয়নের এই ডেফিসিটটাকে আমরা যদি এটাকে কোনো ভাবে অ্যাডজাস্ট করার ট্রাই না করি ক্যালসিয়াম ইনফিউশনের দ্বারা তাহলে এটা টারশিয়ারি স্টেজ বা এটা ফাইনাল স্টেজে সবচেয়ে বড় প্রবলেম যেটা হবে সেটার নাম হচ্ছে ল্যারিঙ্গোস্প্যাজম এই ল্যারিংসটাকে দেখছেন ল্যারিংসের যে মাসেল গুলো আছে না এই মাসেল গুলো তখন স্প্যাজম হতে থাকবে কন্টিনিউয়াস টেটানি এবং টেটানি হতে 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 এরা এই ল্যারেঞ্জিয়াল ইনলেটটাকে বন্ধ করে দিবে তখন কোনো মাসেলস কাজ করবে না সব মাসেল গুলো খিচাতে খিচাতে ল্যারেঞ্জিয়াল ইনলেট বাই ল্যারিংস যে ক্যাভিটিটা ক্যাভিটিটাকে ক্লোজ করে দিবে পেশেন্ট হাইপক্সিয়া এবং হচ্ছে এয়ারওয়ে অবস্ট্রাকশনে অ্যাসফিক্সিয়া অ্যাসফিক্সিয়েশন মানে অ্যাসফিক্সিয়েশন অথবা হচ্ছে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে এবং এটা নাম হচ্ছে ল্যারিঙ্গো স্পেজম এই ক্লিনিক্যাল কোরিলেশনটা বুঝতে পেরেছেন হ্যাঁ বেশ ভালো হয়েছে ওকে আর আমি আরেকটা আরেকটা মজার क्वेश्चन জিজ্ঞেস করি সবচেয়ে ইজি ওয়ে কি টেটানি ডেভেলপ করা মানে একদম লিথাল টেটানি না বাট টেটানি ডেভেলপ করা সবচেয়ে ইজি ওয়ে কি কে বল জানেন গেস করেন সবচেয়ে ইজি ওয়ে কি টেটানি ডেভেলপ করা

হাইড্রোজেন আয়ন কম হাইড্রোজেন আয়ন বাড়ানোর জন্য অ্যালবুমিন করবে কি অ্যালবুমিন তো একটা প্রোটিন রাইট প্রোটিনের নিজস্ব হাইড্রোজেন আয়ন আছে ওর হাইড্রোজেন আয়নগুলো ছেড়ে দিবে ওর হাইড্রোজেন আয়ন ছেড়ে দিয়ে অ্যালবুমিন সবার আগে তার হাইড্রোজেন আয়ন রিলিজ করবে রিলিজ করে ও করবে কি ব্যালেন্স আনার ট্রাই করবে কিন্তু যখনই ও হাইড্রোজেন আয়ন ছেড়ে দিবে আয়ন ব্যালেন্সের জন্য ও প্রতি দুইটা হাইড্রোজেনের জন্য একটা করে ফ্রি ক্যালসিয়ামকে নিজের সাথে বাইন্ড করে নেবে ও ক্যালসিয়াম নিজেকে বাইন্ড করবে আমরা ক্যালসিয়ামে পড়েছিলাম না ক্যালসিয়াম তিন ধরনের অবস্থাতে থাকে একটা হচ্ছে প্লাজমাতে ফ্রি ক্যালসিয়াম একটা হচ্ছে অ্যালবুমিন বাইন্ডিং ক্যালসিয়াম আর আরেকটা হচ্ছে গিয়ে ক্যালসিয়াম সল্ট পড়েছিলাম না তো ফ্রি ক্যালসিয়ামের প্লাজমাতে পরিমাণটা কমতে থাকে ক্যালসিয়াম বারবার গিয়ে প্লাজমা মানে অ্যালবুমিনের সাথে গিয়ে বাইন্ড হয়ে যাবে অনেক বেশি বেশি হাইপার ভেন্টিলেশনের কারণে তো তখন হচ্ছে গিয়ে পেশেন্ট টেটেন টেটেনি ডেভেলপ করবে এ কারণে যখনই আমরা ওয়ার্ডে যাবো ওয়ার্ডে গেলে যদি কোনো পেশেন্ট দেখি যে অনেক বেশি জোরে জোরে শ্বাস নিচ্ছে তখন তাদের ফেস চেক করবেন হাত চেক করবেন তখন তাদের কন্টিনিউয়াস মাসেল টুইশিং হচ্ছে আচ্ছা এবার আসি এটা বেশি কিছু না এটা হচ্ছে আমাদের মাসেলস গুলো একটু দেখাচ্ছি আমরা যে কিছু মাসেলের কথা বলেছিলাম না যে প্যালাটো ফ্যারেনজিয়াস স্টাইল ফ্যারেনজিয়াস এরপর এই এই মাসেলগুলো এই মাসেল যে বলেছিলাম এক্সটেন্সিক মাসেল তারপর এই যেখানে অবলিক অ্যারাটিনয়েড ট্রান্সভার্স অ্যারাটিনয়েড পোস্টেরিয়র ক্রিক অ্যারাটিনয়েড এই মাসেল গুলো জাস্ট একটু ট্রাই করেছি এর বেশি কিছু না আর এই যে আমাদের এটা হচ্ছে ল্যারিনজিয়াল ইনলেট মানে ল্যারিনক্স এদিক দিয়ে ঢোকার চেষ্টা করার এটা হচ্ছে আমাদের এরি এপিগ্লটিক ফোল্ড মানে অ্যারাটিনয়েড আর এপিগ্লটিসের সাথে আপনার হচ্ছে মিউকাস মেমব্রেন কানেক্ট হয়ে একটা ফোল্ড কম

অ্যাপারচার দিয়ে সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল নার্ভটা ডিভাইড হয় ডিভাইড হয় একটা অংশ ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল নার্ভ এটাতে ঢুকে যায় আর আরেকটা নার্ভ এরকম বাইরে দিয়ে যায় এটা নাম হচ্ছে এক্সটারনাল ল্যারেঞ্জিয়াল নার্ভ তো ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল নার্ভটা এর ভিতর দিয়ে ঢুকে আমি দেখাচ্ছি আচ্ছা তাহলে কোশ্চেন আছে হ্যাঁ হ্যাঁ শিওর শিওর আচ্ছা ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল নার্ভ এক্সটারনাল আর রিকারেন্ট এই তিনটার মধ্যে একটু মানে ডিফারেন্সটা বলা যাবে আমি আসলে এক্সটারনাল ল্যারেঞ্জিয়াল নার্ভ থোরাসিক ব্রাঞ্চের যদি কথা বলি তখন দুটো সুপেরিয়ার ল্যারেন্জিয়াল আর হচ্ছে ইনফেরিয়ার ল্যারেন্জিয়াল ওকে ইনফেরিয়ার ল্যারেন্জিয়ালটা মনে হয় নিচের দিকে নামতে থাকে ইনফেরিয়ার ল্যারেন্সিয়ালটা নামতে থাকে নাকি সুপেরিয়ারটা নামতে থাকে হ্যাঁ ইনফেরিয়রটা সুপেরিয়রটা নামতে নামতে এরকম দুই ভাগ হয়ে যায় একটা হয়ে যায় ইন্টার্নাল ল্যারেন্জিয়াল আর একটা হচ্ছে এক্সটার্নাল ল্যারেন্সিয়াল একটা ভিতরের দিকে ঢুকে আসে আর একটা বাইরের দিকে যেতে থাকে আর ইফ আই এম নট রং ইনফিরিয়র ল্যারেঞ্জিয়ালটা নিচের দিকে নামতে থাকে নামতে নামতে আমাদের এখানে এরকম ব্রেকিউ সেফালিক ট্রাঙ্ক থাকে সরি কি বলি আর্চোফেয়ারটা থাকে এখানে আর্চোফেয়ারটা থাকে আর এখানে থাকে সাবক্লেভিয়ান আর্টারি ব্রেকিওসেফালিক ট্রাঙ্কের সাবক্লেভিয়ান আর্টারি তো ইনফিরিয়ার ল্যারেনজিয়াল নার্ভটা এটা নিচের দিকে একটা ব্রাঞ্চ এরকম ছেড়ে দেয় নিচের দিকে ব্রাঞ্চটা এটার পিছন দিক দিয়ে এরকম লুপ করে উপর দিকে উঠে যায় রিকারেন্ট অর্থ হচ্ছে ঘুরে উপরে উঠে চলে আসা আবার আগের জায়গায় ফেরত আসা এ কারণে এটা নাম হচ্ছে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ আর এটা একটা হচ্ছে বাম পাশের বাম পাশেরটা হচ্ছে আর্চ অফ অ্যাওয়ারটা দিয়ে লুপ করে আর ডান পাশেরটা এই রাইট সাবক্লেভিয়ান এর উপর দিয়ে লুপ করে এ কারণে যে আমাদের আমাদের প্রফের কোশ্চেনটা কারো মনে আছে প্রফের কোশ্চেন এসেছিল লেফট রিকারেন্ট ল্যারেনজিয়াল নার্ভটা কেন রাইট রিকারেন্ট ল্যারেনজিয়াল নার্ভ থেকে লম্বা এটা এটা দেখেছেন না কোশ্চেনটা হ্যাঁ আসছিল এমব্রায়োলজিক্যাল কারণে এই কোশ্চেনটা এমব্রায়োলজি খুবই গুরুত্বপূর্ণ খুবই মজাদার একটা কোশ্চেন এটা সম্ভব হলে আপনারা একটু প্লিজ ল্যাংম্যান থেকে পড়ে নেবেন এটার কোশ্চেনটার অ্যানসারটা এখানেই আছে এটা এমব্রায়োলজিতে দেওয়া আছে লেফটেডটা আর্চ অফ অ্যাওয়ারটা থেকে এরকম লুপ করে রিকারেন্টটা উঠে যায় আর রাইটেডটা এখান থেকে উঠে যায় বাট আলটিমেটলি এরা সবাই হচ্ছে ভেগাস নার্ভের ব্রাঞ্চ আর কিচ্ছু না সুপিরিয়র থেকে এই ইন্টারনাল আর এক্সটার্নাল তৈরি হয় আর ইফ আই এম নট রং ইনফিরিয়রটা নিচে নামতে থাকে এবং এখান থেকে একটা এরকম লুপ করে উপরে উঠতে থাকে এটা নাম হচ্ছে গিয়ে রিকারেন্ট ল্যারেনজিয়াল নার্ভ এর বেশি আর কিছুই না বুঝতে পেরেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রো ইউ আচ্ছা আচ্ছা ওকে এবার এখানে কথা বলি আমি বললাম না ইন্টারনাল ল্যারেনজিয়াল নার্ভ সো ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল নার্ভটা এখান দিয়ে একটা ব্রাঞ্চ ও ওই পাশ দিয়ে যাওয়ার সময় একটা ব্রাঞ্চ এরকম বাইরের দিকে ছেড়ে দেয় আরেকটা ব্রাঞ্চ ওই অ্যাপারচার দিয়ে ফুটা করে ঢুকে এরকমভাবে ভাবে এসে অ্যারিএপিগ্লটিক ফোল্ডের ভিতরেও ঢুকে যায় এটা অ্যারিএপিগ্লটিক ফোল্ডকে সাপ্লাই দেয় ইয়েলো যেটা দেখিয়েছি না আসলে এভাবে আসে না বাট আমি দেখানোর চেষ্টা করেছি এই বরাবর এভাবে অ্যারিএপিগ্লটিক ফোল্ডের দিয়ে এরকম করে আমার এই ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল নার্ভটা সাপ্লাই দিতে থাকে এটা হচ্ছে গিয়ে ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল নার্ভ ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল ঠিক পাশে হচ্ছে গিয়ে এই দুটো ফোসা এই ফোসাগুলোর নামই হচ্ছে পারিফর্ম ফোসা বা আরেকটা নাম আছে এটা স্মাগলারস ফোসা বলা হয় কেউ জানেন স্মাগলারস ফোসা কেন বলে এটাকে হ্যাঁ এখানে ডায়মন্ড বা কিছু এটাকে আরো বেশি ডিপ করে করে এখানে হ্যাঁ ঠিক আছে ভেরি গুড এখানে ড্রাগ অথবা ডায়মন্ডস বা মূল্যবান জিনিসপত্র এই জায়গাটার ভিতরে লুকিয়ে রেখে মানুষ এখান থেকে চুরি করে দৌড় মারে এয়ারপোর্ট সিকিউরিটিতে হচ্ছে ধরা না খায় তো এটা যেরকম চুরি করার জন্য খুব ভালো এটা আর একটা সমস্যা হচ্ছে এখানে মাছের কাটা সবচেয়ে বেশি আটকায় বিশ্বাস করেন যতবার আমার হাতে ভাত খেয়েছি ততবার আমার বারোটা বাচ্চা এখানে সবসময় মাছের কাটা আটকায় মাছের কাঁটা যদি কখনো কল মধ্যে না এই জায়গাটা আটকাবে আর মাছের কাটা যখনই আটকাবে আটকালে প্রথম কাজ যেটা হবে মাছের কাটাটা সবার আগে এই জায়গাটাকে পোক করা স্টার্ট করে এই পাশে আচ্ছা সরি সবার আগে এই জায়গাটাতে পোক করা স্টার্ট করবে হবে যখনই পোক করতে থাকবে না তখনই ঝামেলাটা হবে কি এই যে এদিক দিয়ে যখনই পোক করতে থাকবে পোক করতে থাকলে এটা ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল নার্ভটাকে স্টিমুলেট করবে যখন ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল নার্ভটা স্টিমুলেটেড হবে তখন এপিগ্লটিস সাথে ল্যারিংস সাথে আমাদের আরো অনেক ল্যারেঞ্জিয়াল ইনলেটের আরো কিছু কিছু অপশনস খুবই বেশি পরিমাণ স্টিমুলেটেড হবে তখন তৈরি হবে খুবই স্ট্রং একটা কফ রিফ্লেক্স এবং এই কফ রিফ্লেক্সের কারণে খুব জোরে কাশি দিয়ে মানুষ এই যে ফরেন যে অবজেক্টের ভিতরে লজড হয়েছিল ফরেন অবজেক্টটা এটা থেকে বের হয়ে যাবে এটা একটা উপায় কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে এখানে যদি এমন কোন ফরেন অবজেক্ট বা এমন কোন মোটা মাছের কাটা ঢুকে যে মাছের কাটাতে এত জোরে প্রিক করেছে যে ইন্টারনাল ল্যারঞ্জিয়াল নার্ভটা আপনার হচ্ছে ল্যাসেরেটেড হয়ে গেছে বা ইন্টারনাল লাফটা নার্ভটা ড্যামেজ হয়েছে নার্ভাস লিজিয়ন তখন হবে কি নার্ভাস লিজিয়নের কারণে এই ইন্টারনাল অ্যারেঞ্জিয়াল নার্ভটা আর আমার স্টিমুলেট করতে পারবে না কফ রিফ্লেক্স তৈরি হবে না তো কোনো পেশেন্ট যদি আমাদের কাছে এসে বলে যে আমার গলা প্রচন্ড মানে করছে আমি না আমার কিন্তু আমার কাশি আসতেছে না তখন বুঝতে হবে তার ইন্টারনাল অ্যারেঞ্জিয়াল নার্ভটা ডিমিনিশ হয়ে গেছে এটা ইন্টারনাল অ্যারেঞ্জিয়াল নার্ভটা হচ্ছে গিয়ে মানে বেসিক্যালি ড্যামেজ হয়েছে যার কারণে তার কফ রিফ্লেক্স হচ্ছে না কিন্তু এখানে কোন একটা ফরেন অবজেক্ট লজড হয়ে আছে আর এটার বেসিক্যালি প্যারিফর্ম ফোসাটা কিছু না প্যারিফর্ম ফোসাটা হচ্ছে একটা মিউকাস মেমব্রেন এরকম আর মানে আমি স্লাইড করে দেখাচ্ছি এটা মিউকাস মেমব্রেন এর মাঝখানে হচ্ছে থাইরোহাইয়েড মেমব্রেন আর সামনে থাইরয়েড কার্টিলেজ এই জিনিসটুকু জাস্ট এইটা আর এখানে যে খালি জায়গাটা দেখতেছেন না এই খালি জায়গাটা এটা হচ্ছে প্যারিফর্ম ফোসা বেসিক্যালি এই প্যারিফর্ম ফোসাটা এটা কাটলে এটা ওই পাশে পাবেন থাইরোহাইয়েড মেমব্রেন থাইরোহাইয়েড মেমব্রেন কে কাটলে ওই পাশে পাবেন থাইরয়েড কার্টিলেজ এর বেশি আর কিছুই না সো এতটুকু বুঝতে পেরেছি আমরা হ্যাঁ ওকে এবার আসি ল্যারেন্সিয়াল ক্যাভিটি ল্যারেন্সিয়াল ক্যাভিটিটা খুব তাড়াতাড়ি শেষ করব এটা বেশি কঠিন না এপিগ্লটিস থেকে শুরু করে ভেস্টিবুলার ফোল্ড পর্যন্ত এই যে ভেস্টিবুলার ফোল্ড কিন্তু এই দেখেন এখানে কিন্তু ভেস্টিবুলার লিগামেন্টটা থাকে এই জায়গাটা ভেস্টিবুলার লিগামেন্টটা থাকে ভেস্টিবুলার লিগামেন্টের উপরে দেখেন এই যে মিউকাস মেমব্রেনটা না মিউকাস মেমব্রেনটা এর উপরে চড়ায় দিয়েছে বেসিক্যালি মিউকাস মেমব্রেনটাকে এর উপরে কভার করে রেখেছে এভাবে এটাই হচ্ছে কি আমাদের এতটুকু হচ্ছে সুপ্রগ্লোটিক রিজিয়ন আপার মার্জিন অফ এপিগ্টিস টু ভেস্টিবিলার ফোল্ড এটা সুপ্রাগ্লটিক রিজিয়ন আর এই যেটা এপিগ্টিসের আর আরেকটা হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে এই যে

আর আরেকটা আছে সাবগ্লটিক রিজিয়ন বা ইনফ্রোগ্রটিক রিজিয়ন এটা হচ্ছে ভোকাল ফোল্ড থেকে শুরু করে নিচের দিকে এই এতটুকু হচ্ছে আমার ইনফ্রা সাবগ্লটিক রিজিয়ন বা ইনফ্রোগ্লটিক রিজিয়ন এবার আসি এবার আসি ল্যারিঙ্গোসিল আমি এটা এটা নিয়ে একটু বলতে চাই ল্যারিঙ্গোসিল আমাদের খুবই মজার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল কোরিলেশন এখানে আমরা দেখতে পাচ্ছি এই হুম এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা খালি জায়গা আছে এটা একটা খালি জায়গা না

হ্যাঁ ট্রাম্প এখানে কিছু জমবে না এখানে আসলে বাতাস জমে এটা একটা মজার জিনিস ট্রাম্পের যারা বাজায় না ট্রাম্পেড বা ফ্রেঞ্চ হর্ন বড় বড় ইনস্ট্রুমেন্ট যেগুলোতে খুব জোরে দম বন্ধ করে জোরে ফু বা শ্বাস জোরে দেওয়া লাগে বা যারা কনস্ট্যান্টলি অনেক বেশি বেশি পার্টি বেলুন ফুলায় বা গ্লাস ব্লোয়ার আছে না মানে অনেকে গ্লাসের অবজেক্ট যারা মানে গ্লাস খুব যখন পাতলা এবং গরম থাকে তখন সেটার মধ্যে খুব জোরে জোরে ফু দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে আগুন গরম করে গ্লাসটাকে এক্সপ্যান্ড করতে সাহায্য করা হয় তো যারা তাদের ভোকাল ফোল্ডগুলোকে আটকে আটকে বা সরি ভোকাল ফোল্ড না সরি ভেস্টিবুলার ফোল্ড এখানে ভেস্টিবুলার ফোল্ডের কথা হবে ভোকাল ফোল্ড কেন বলছি এই ভেস্টিবুলার ফোল্ডটাকে যখনই আটকে আটকে এরকম আটকে আটকে মানে দুটো ভেস্টিবুলার কে এরকম অ্যাপ্রক্সিমেট করে এরকম কাঁচা কাঁচা আটকে বাতাস ধরে রাখে তারপর জোরে ফু দেয় তো এইসব মানুষদের ক্রনিক্যালি এই বাতাসগুলো ভিতরে লজ হতে হতে এই জায়গাটাকে ফুলিয়ে এই জায়গাটা এরকম বড় করে ফেলে তখন এই জায়গাটা এই জায়গাটা এই জিনিসটাকে এরকম প্রোট্রুট করা স্টার্ট করে এবং এটাকে পুশ করে 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 চাপিয়ে ফেলে তখন সেই জায়গাটাকে বলা হয় ল্যারিঙ্গোসিল এখানে আমরা ল্যারিঙ্গোসিলের ছবি দেখাই এই যে এই যে খালি জায়গাটা দেখছি না আমরা এই সরি এই খালি জায়গাটা এই খালি জায়গাটা এটাই হচ্ছে আমাদের এই ল্যারিংস অফ দ্য সাইনাস অফ দ্য ল্যারিংস এই জায়গাটা বাতাসটা এখানে জোরে চাপ দিয়ে জিনিসটাকে ফুলিয়ে বড় করে ফেলতে পারে সো এটা দুই ভাবে তিন ভাবে হতে পারে যদি এটা ইন্টারনালি ভিতরে পর্যন্তই থেকে যায় এটাকে বলে ইন্টারনাল ল্যারিংগোসিল যদি এটা হারনিয়েটেড হয়ে যায় মানে এটা ফুলতে ফুলতে বাইরে বড় হয়ে চলে আসে এটাকে বলা হয় এক্সটার্নাল ল্যারিংগোসিল আর যদি এটা মিক্স থাকে একটা আছে মিক্স মানে ইন্টারনালি আছে আবার এক্সটারনালি আছে দুইটা পোর্শনই আছে এদেরকে বলা হয় হচ্ছে গিয়ে আহ মিক্সড ল্যারিঙ্গোসিল মানে স্যাক লাইক স্যাকলাইস ডিপ টু ল্যারেঞ্জিয়াল কার্টিলে যেটা হচ্ছে ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল মানে এটা জাস্ট এই এতটুকু পর্যন্ত থাকবে এটা এটাকে আর ক্রস করবে না বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন এটা এটা এদিক পর্যন্ত এতটুকু ফুলে থাকবে কি হচ্ছে সো এটা জাস্ট এদিকে এতটুকুখানি ফুলে থাকবে এরকম বড় হয়ে ফুলে থাকবে এটা কিন্তু এটা বের হবে না যখন বের হবে না তখন এই কার্টিলেজ মেমব্রেন সব কিছুকে চাপ দিয়ে বাইরে বের হয়ে এরকম বড় একটা পাউচ তৈরি করবে তখন সেটাকে এক্সটার্নাল বলা হবে আর যখনই এক্সটার্নাল মেমব্রেন ফর্ম করবে তখন সেটা বাইরে গলার ভিতরে খুব বড় মানে ওটা গলগন্ড বা টিউমারের মতো এরকম বড় করে দেখা যাবে গলার বাইরে কিন্তু তখন আবার টেস্ট করে দেখতে হবে এটা এয়ারফিল্ড কিনা এটা কিন্তু বেসিক্যালি এয়ারফিল্ড ফিল্ড স্যাক এটা বাতাস ভরে আছে এর ভিতরে এর ভিতরে কোনো পাস বা কোনো প্রকার ফ্লুইড কালেকশন নেই ল্যারিঙ্গোসিলটা বুঝতে পেরেছি আমরা আচ্ছা আর ল্যারেঞ্জিয়াল ইনলেট ল্যারেঞ্জিয়াল ইনলেট আর দুই মিনিট আছে আমি ল্যারেঞ্জিয়াল ইনলেটটা খুব শর্টে বলে দিই এটা বেশি কঠিন কিছু না ল্যারেঞ্জিয়াল ইনলেট হচ্ছে এই যে এপিগ্লটিসের আপার রিজিয়ন এটা থেকে এই নিচে নামতে নামতে হ্যাঁ ল্যারিংসের এই আপার রিজিয়ান এটা হচ্ছে আপার বর্ডার বলতে গেলে বেসিক্যালি বা আপার মার্জিন এটা হচ্ছে সুপিরিয়র পার্ট পিছনে হচ্ছে গিয়ে ক্রিকয়েট কার্টিলেজের ক্রিকয়েট কার্টিলেজ দেখতে এরকম না ক্রিকয়েট কার্টিলেজের দুই পাশে এরাটিনয়েডস থাকে এরাটিনয়েডসের এখানে যে মাসল অ্যাটাচ থাকে মাসল অ্যাটাচ থাকে এদের দুই পাশে যে মাসেল অ্যাটাচ হয়ে থাকে এইখানে মাসেলস এ মাসেলস অ্যাটাচ হয়ে থাকে এই মাসেলগুলোর উপর দিয়ে এরকম মিউকাস মেমব্রেন উঠে থাকে মিউকাস মেমব্রেন চড়ানো থাকে বেসিক্যালি মিউকাস মেমব্রেন কভারিং তো দুই পাশের মিউকাস মেমব্রেন মিলে এটা তৈরি হয় হচ্ছে গিয়ে আমার পোস্টেরিয়র বর্ডার মানে মিউকাস মেমব্রেন এক্সটেন্ডিং অন বোথ সাইড অফ দ্য ক্রিকোয়েড কার্টিলেজেস আর অ্যান্টেরিয়রলি সুপিরিয়রলি বেসিক্যালি হচ্ছে আমার আপার মার্জিন অফ দ্য এপিগ্লটিস আর ল্যাটারালি বা দুই পাশে থাকবে আমার হচ্ছে গিয়ে অ্যারিওপিগ্লটিক ফোল্ড আমরা এই যে অ্যারিওপিগ্লটিক ফোল্ডের কথা বলেছি না যে এই পাশে এই যে এটগুলা অ্যারিয়াপিগ্লটিক ফোল্ড গুলো এই যে এটা এই অ্যারিয়াপিগ্লটিক ফোল্ড তো বেসিক্যালি সামনের দিকে এরকম করে আমার কার্টিলেজ থাকবে সরি মেমব্রেন থাকবে এই পাশে থাকবে হচ্ছে কি আমার অ্যারিয়াপিগ্লটিক ফোল্ড এই দুই পাশে ল্যাটারালি আর উপরে থাকবে হচ্ছে আমার সুপ্রা এপিগ্লটিক সুপ্রা এপি হ্যাঁ মানে আপার মার্জিন অফ দ্যপিগ্লটিস এইটুকুই হচ্ছে আমার ল্যারেন ইনলেট এবং ইনলেট শুরু হবে এখান থেকে এর নিচে থাকবে সাইনাস আর সাইনাসের নিচে থাকবে আমার বাকি জিনিস আচ্ছা আমার এতটুকু পর্যন্ত সব কিছু বুঝতে পেরেছেন সবাই আচ্ছা তাহলে আর এক মিনিটের মতো আছে আমি নতুন মিটিংয়ে আসেন আমার কাছে আর বেশি কিছু নেই আমি জাস্ট আর অল্প একটু ক্লিনিক্যাল কোরিলেশনস দেখে আমি ছেড়ে দিব আর লাস্ট এক আর অল্প একটু বাকি আছে সবাই একটু প্লিজ আসুন থ্যাংক ইউ আমি এই মিটিংটা শেষ করে দাও ফারাবি আর এক মিনিটের মতো আছে এক মিনিটেরও কম আছে তাড়াতাড়ি মিটিংটা শেষ করে দেয় আচ্ছা আচ্ছা হ্যাঁ বল বল আরে না আমি তো কালকে কিছুই দেখছি আজকে অনেক কিছু বুঝার আছে ল্যারিংস স্পেশাল আমি নোজ এখনো ঠিক করতে করিনি তাল হাজের ক্লাসটা করে এটাই করতে হলে ওই আচ্ছা সবাইকে জয়েন করেছে আমি তাড়াতাড়ি শেষ করে দিই আর আমার কাছে বাকি শুধু কিছু ক্লিনিক্যাল কোরিলেশন আছে আর এই যে আর্টারি ভেনাস এন্ড নার্ভ সাপ্লাই এর বেশি আর কিছু নেই আচ্ছা ফারাবি ব্রো তুমি স্টার্ট করতে পারো রেকর্ডিং আমি স্লাইডে যাই দেখি হ্যাঁ ওকে ল্যারেনজিয়াল ইনলেটটা বুঝতে পেরেছি আমরা সবাই ল্যারেঞ্জেল ইনলেট মানে হচ্ছে কোনো কিছুতে কোনো মানে ক্যাভিটির ভিতরে ঢুকার মুখটা না ওটাকে ল্যারেঞ্জেল ইনলেট বলে তো এখানে ল্যারেঞ্জেল ইনলেটটা হচ্ছে সামনের দিকে এরকম ক্রিকয়েড কার্টিলেজ ক্রিকেট কার্টিলেজের উপর ক্রিকেট মেমব্রেন মানে ক্রিকয়েড অ্যারাটিনয়েড ওদের উপর চড়ানো যে মেমব্রেনটা আর এই দুই পাশে হচ্ছে গিয়ে আমার এপিগ্লটিক ফোল্ড আর এর উপরে হচ্ছে আমার এপিগ্লটিসের উপরের মার্জিনটা এতটুকু আর কিছু না আচ্ছা পরে আমরা এখানে যাই রিমা রিমা আর নিয়ে একটু কথা বলি এই যে এইখানে দেখছি এই জায়গা দুটো এই জায়গা দুটো হচ্ছে আমরা ভোকাল লিগামেন্ট থাকবে অবশ্যই এই দুটো জায়গায় আমাদের ভোকাল লিগামেন্ট থাকে আর এই দুটো জায়গায় আমাদের ভেস্টিবুলার লিগামেন্ট থাকে তো আমার ভোকাল লিগামেন্ট সরি এই দুটো যদি ভেস্টিবুলার লিগামেন্ট হয় লিগামেন্টের মাঝখানে আমরা এই যেটা গ্যাপ দেখতে পাচ্ছি না এই গ্যাপটার নাম হচ্ছে রিমা ওকে বুঝতে মানে আচ্ছা আমি ছবি ছবি একটা দেখা সুন্দর বের করে নিয়ে আসি হ্যাঁ এই যে এখানে একটু দেখুন আচ্ছা এটা না হ্যাঁ বেশ পেয়েছি 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 এই ছবির একটু দেখুন এখানে একটা ফোল্ড দেখতে পাচ্ছেন এই ফোল্ডটা সরি এই ফোল্ড এই যে এই ফোল্ডটা এখানে দুটো ফোল্ড তৈরি হয়ে আছে না এই যে এ একটা ফোল্ড আর এ একটা ফোল্ড এই দুটো ফোল্ড দেখতে পাচ্ছেন মাস্কিউলার লাল কালারের এই দুটো ফোল্ড হচ্ছে গিয়ে রিমা রিমা এই দুটো ফোল্ড হচ্ছে গিয়ে ভেস্টিবিউলার ফোল্ড মানে ভেস্টিবিউলার লিগামেন্ট এদের ভিতরে ছিল এবং এদের উপর দিয়ে নিউকাস মেমব্রেনটা কভার করে আছে এবং তার কারণে এটা হচ্ছে গিয়ে ভেস্টিবিউলার লিগামেন্টের সাথে ভেস্টিবুলার ফোল্ড তৈরি করেছে এটা নাম হচ্ছে ফলস ভোকাল কর্ড আর এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এই যে একটা স্লিট এই যে স্লিট এই স্লিট দুটো হচ্ছে গিয়ে ভোকাল লিগামেন্টের কারণে তৈরি হয়েছে ভোকাল লিগামেন্টের উপর দিয়ে যদি মিউকাস মেমরেন চড়াই দেন এই যে এখানে দেখুন এটা হচ্ছে গিয়ে আমার ভেস্টিবিউলার মেমব্রেন আর এখানে হচ্ছে আমার ভোকাল ফোল্ড মানে ভেস্টিবিউলার ফোল্ড আর ভোকাল ফোল্ড যে দুই পাশে দুটো এদের মাঝখানে যেটা গ্যাপ দেখতে পাচ্ছেন দুটো ভেস্টিবিউলার ফোল্ডের মাঝখানে গ্যাপ এই গ্যাপটা এই গ্যাপটা বা এই যে স্পেসটুকু এই নাম হচ্ছে রিমা ভেস্টিবিউলি আর এই যে গ্যাপটুকু আছে না এই গ্যাপটুকু এই গ্যাপটুকু হচ্ছে আমার রিমা গ্লটাইডিস রিমা মানে স্লিট বা গ্যাপ বা আসলে এবং মাঝখানে গ্যাপ আছে একটু ফাঁকা ফাঁকা আছে এই যে এখানে দেখুন এই যে এদের মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা তো বেসিক্যালি বলতে গেলে এখানে একটা ফোল্ড আর এখানে একটা ফোল্ড এ দুটো ফোল্ডের মাঝখানে যে গ্যাপটা এটা রিমা ভেস্টিবিউলি আর এখানে একটা ফোল্ড এখানে একটা ফোল্ড এদের মাঝখানে গ্যাপটা হচ্ছে রিমা গ্লটাইডিস তো রিমা ভেস্টিবিউলি মানে হচ্ছে এই গ্যাপটা তো কোনো কারণে যদি মাসেল কন্ট্রাক্ট করে তাহলে দুটো একটার একটার কাছে এসে এরকম করে গ্যাপটা বন্ধ করে দিতে পারবে না ভোকাল করকে ক্লোজ করার জন্য মানে বেসিক্যালি ল্যারেঞ্জিয়াল ইনলেটটাকে ক্লোজ করার জন্য ল্যারেঞ্জিয়াল ইনলেট বন্ধ করে ফেলার জন্য তো এইটা করার একটা কারণ আছে এটা করা হয় প্রোটেকশন আর ব্রেথ হোল্ডিং এর জন্য প্রোটেকশন কেন কারণ আমরা যখন খাবার খেতে থাকি তখন বেসিক্যালি খাবারটা যেন ল্যারেঞ্জেল ইনলেটে না যায় তার জন্য এপিগ্লোটিস যেমন কাজ করে একই সাথে কাজ করে হচ্ছে ভেস্টিবিউলার ফোল্ড বা ফলস ভোকাল কর্ড এরা দুই পাশ থেকে সামনে কাছাকাছি এসে মিডলাইনে অ্যাপ্রক্সিমেট হয়ে একজন আরজনের সাথে যখনই টাস করে লেগে যায় লেগে গেলে হচ্ছে গিয়ে এরা মানে ভেস্টিবিউলার ফোল্ড দুটো একত্র হয়ে রিমা ভেস্টিবিউলি যে গ্যাপটা আছে গ্যাপটাকে বন্ধ করে দেয় গ্যাপটাকে ডিমিনিশ করে দেয় তো এই ব্রেথ হোল্ড করার এই কারণটা কেউ বলতে পারবেন রিমা ভেস্টিবলি ব্রেথ হোল্ড করায় কেন ব্রেথ হোল্ড করতে কি কাজ করে বা এটা কি সাহায্য করে আমাদের প্রোটেকশন বাদে আরেকটা কি কাজ করে ব্রেথ যখন হোল্ড করি আমরা বাতাস যখন ভিতরে আটকাই কেউ কি জানেন একটা হ্যাঁ এটা ঠিক বলতে পারছি একটা খুবই খুবই বেসিক আমাদের বডি ফাংশনস এর জন্য আমরা ব্রেথ হোল্ড করি আমরা হ্যাঁ সলভিন আহ হ্যাঁ আমরা বন্ধ করে রাখতো না আচ্ছা আমি খুব সহজ ভাষায় বলি আমরা দম বন্ধ করে চাপ দেই না কিসের জন্য ও আচ্ছা হ্যাঁ আমি প্রত্যেকটা প্রসেসের নাম বলি ফার্স্ট হচ্ছে ডিফেকেশন সেকেন্ড হচ্ছে মিক্চুরেশন আর থার্ড হচ্ছে মায়েরা তাদের লেবার পেনের এর টাইমে যখন মাদারকে বলে যে পুশ করতে বলে পার্চুরিশন ওকে বুঝতে পেরেছেন হ্যাঁ আমরা আমাদের মানে যদি আমরা এই মানে ভেস্টিবিলের ফোল্ড দুটোকে বন্ধ করে আমরা যদি খুব জোরে ভিতরে বাতাসগুলোকে নিচের দিকে বা আমাদের প্লুরা বা ডায়াফ্রামের দিকে চাপ দেয় তাহলে আমাদের ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারটা বাড়বে না ইন্ট্রাবডোমিনাল প্রেসার বাড়লে কি হবে অ্যাবডোমিনাল কন্টেন্ট গুলো আমরা পুশ করে বের করতে সাহায্য হবে না আমাদের জন্য তো এই কারণে আমরা দম বন্ধ করে জোরে একটু চাপ দিয়ে আমরা যখন ডেফেকেট করা ট্রাই করি বেসিক্যালি মানে বিশেষ করে এটা অনেক বেশি কাজ করে হচ্ছে কনস্টিপেশনের পেশেন্টদের জন্য মিকচুরেশনে হয় হচ্ছে গিয়ে মনে করেন আহ যেসব পেশেন্টদের আপনার রেনাল ক্যালকুলাই হয়েছে বা যাদের ইউরিনারি ট্র্যাক্টের অবস্ট্রাকশন আছে তাদের অনেক প্রেশার দিয়ে খুব কষ্ট করে চাপ দিয়ে হচ্ছে গিয়ে তাদের মানে রিলিজ হতে হয় না তো এই ব্রেথ হোল্ডিং কাজ করে হচ্ছে রিমা ভেস্টিবিলাই বুঝতে পেরেছি আমরা আচ্ছা এটা খুবই মজার একটা জিনিস ছিল আর মায়েরা যে পুশ করে না মাদেরকে বলেন যে পুশ বেবি কে মানে ডেলিভারি দেওয়ার সময় পার্চুরিশনের টাইমে ওইটা করা হয় রিমা ভেস্টিবিউলগুলো অ্যাপ্রক্সিমেট হয়ে এই ইনলেটটাকে বন্ধ করে দেয় ভিতরে বাতাসটাকে তারা হচ্ছে ইউজ করে ইন্ট্রা প্রেশার বাড়িয়ে চাপ দিয়ে পার্চুরিশন করে রিমা গ্লটাইডিস কিচ্ছু না ওই যে যে ভাবে আমরা এই ভেস্টিবিলার ফোল্ডের ব্যাপারে বলেছি সেম ভোকাল ফোল্ডও আছে ভোকাল ফোল্ডগুলো এরকম দেখতে ভোকাল ফোল্ডগুলো লম্বা লম্বা হয় ভোকাল ফোল্ডগুলোর মাঝখানে যে গ্যাপটা নয় গ্যাপটাকে বলে রিমা গ্লটাইডিস রিমা গ্লটাইডিসের গ্যাপটা বন্ধ করে ওই যে চিকন করা মোটা করা এই যে আমরা একটু আগে ছবিগুলো মনে আছে আমাদের এই যে এই গ্যাপগুলো হ্যাঁ এই যে গ্যাপগুলো মনে আছে এই গ্যাপগুলো এই গ্যাপটাই হচ্ছে রিমা গ্লটাইডিস এই ল্যারেঞ্জিয়াল ইনলেটের ভিতরে এই যে ভোকাল কর্ডগুলো এরা যখন কাছাকাছি আসবে তখন হচ্ছে আমরা আওয়াজ শুনতে পাবো না আর যখন মানে চিকন আওয়াজে আমরা কথা বলবো যখন এটা মোটা হয়ে যাবে তখন বেশি বাতাস বের হবে তখন আমরা মোটা গলায় জোরে আওয়াজে কথা বলতে পারবো বেসিক্যালি গ্লটাইডিস কাজ করে হচ্ছে গিয়ে ফনেশন ফোনেশন বা স্পিচের জন্য রিমাগ্লটাইটিসটা ক্লোজ করা হয় স্পিচ বা ফোনেশনের জন্য আর রিমা ভেস্টিবিলি কাজ করা হয় প্রোটেকশন আর ব্রেথ হোল্ডিং এর জন্য সেগুলো কি কি কাজ স্পেসিফিক্যালি ডেফিকেশন হতে পারে মিউচুরেশন হতে পারে পারচুরেশন হতে পারে তারপর আরো কিছু কাজ আছে যেমন ওয়েট লিফটিং বললো আমরা দম বন্ধ করে কোন একটা জিনিস খুব এক টানে ওঠানোর চেষ্টা করি না ইন্ট্রাবডোমিনাল প্রেসার বাড়ানোর উদ্দেশ্যে ওইটাই আচ্ছা এবার আসি ভেসেলস অফ ল্যারিংস এটা খুব তাড়াতাড়ি শেষ করে দিব এটাতে বেশি কঠিন কিছু নেই ওই যে ইনলেট মনে আছে আমি বলছিলাম একটা অ্যাপারচার আছে যে থাইরো হাইওয়েড মেমব্রেনের মধ্যে একটা অ্যাপারচার ওই অ্যাপারচার দিয়ে হচ্ছে আর্টারি এন্টার ল্যারিংসের লিম্ফেটিক্স তো লাগে না বেশি লিম্ফেটিক্স লাগে ল্যারিংসের লিমফেটিক্স তো হচ্ছে যে লিমফেটিক্স গুলো ওই যে আমাদের প্যারাসাব মানে কি বলে প্যারোটিড রিজিয়ন বা হচ্ছে সাবম্যান্ডিবুলার রিজিয়ন আছে না ওগুলা লিমফেটিক্স এর কোরিলেশন ওটার সাথে এটারই সম্পর্ক একই এটার বেশি একটা থাকে না আরেকটা রিলেশন হতে পারে পাইরিফর্ম ফোসাতে কারণ লিমফেটিক্স যদি মানে সোয়েলিং হয়ে যায় বা কোনো কারণে লিমফেটিক নডিউলগুলো গুলো ব্রেকডাউন হয়ে মানে চ্যানেল হয়ে ঘুরতে থাকে তাহলে পাইরিফর্ম ফোসাতে এসে হচ্ছে কি লজ হতে পারে তখন এটাকে বলা হয় হচ্ছে মাল্টিপল লিমফো অ্যাডেনোপ্যাথি আমি লিম্ফেটিক্স তো বেশি একটা পাইনি আমি লিমফ্রেটিক্সের আচ্ছা আমি ওটা দেখে আপনাদেরকে জানাচ্ছি আমি অ্যাকচুয়ালি উইটার উপরে বেশি ফোকাস করে নি তো সো আমি ওটা নিয়ে আমি লাইরিংস নিয়ে স্টাডি করতে গিয়েছি আমি মানে দত্ততে পাইনি বেশি একটা আর এই এই যে কি বলে বিশ্রাম বিশ্রামে চেক করেছিলাম বিশ্রামের ভিতরে তেমন একটা মানে খুঁজে পাচ্ছি না বিশ্রামে হচ্ছে গিয়ে ওরা জাস্ট বলে দিয়েছে ড্রেনিংটা কোন প্যাথ কোন প্যাথ দিয়ে হয় এ এতটুকুই বলা আছে জাস্ট মানে কোন প্যাথ দিয়ে ড্রেনিং হয় এ এতটুকু যেমন এখানে বলেছে ওয়েট একটা মিনিট বিশ্রামের ড্রেনিংটা বলেনি বিশ্রামের ড্রেনিং বলেছে ভোকাল কর্ডস উপরে একটা ড্রেনিং ভোকাল নিচে একটা ড্রেনিং ভোকাল কর্ডস আপার ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডের ড্রেনিং হয় আর বিলোতে হয় হচ্ছে লোয়ার ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডের ভিতরে এই এতটুকু মানে সার্ভাইকাল লিম্ফ নোড আর ড্রেন করে হচ্ছে গিয়ে ওই যে ক্রিকো থাইরয়েড মেমব্রেন পিয়ার্স করে নিচের দিক থেকে আর উপর দিকে পিয়ার্স করে হচ্ছে থাইরো হাইয়েড মেমব্রেন কে এই যে যখনই আ মানে গুলা ড্রেন করবে উপরেরগুলো আপ মানে ভোকাল কর্ডের দিকে এগুলো ড্রেন করে এটাকে ক্রস করে মানে এটাকে পেনিট্রেট করে বের হয়ে যায় আর গুলো হচ্ছে এই থাইরো হাইওয়েড সরি কি বলি ক্রিকো থাইরয়েড মেমব্রেনটা আছে না এটাকে ক্রস করে এটাকে পেনিট্রেট করে বের হয়ে এই ইনফেরিয়র ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডকে তারা ড্রেন করে দেয় আর এরা হচ্ছে উপর থেকে ড্রেন করে সুপিরিয়র ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডকে ড্রেন করে আর আরেকটা হচ্ছে গিয়ে এরা হচ্ছে বেসিক্যালি সুপিরিয়ার থাইরয়েড ভেসেল এর সাথে একসাথে এরা রান করে আর যেগুলো নিচের ভোকাল কর্ডের নিচের গুলো ভোকাল কর্ডের নিচের হচ্ছে গিয়ে দুটো নোডে যায় ওই যে প্রি ল্যারেন্সিয়াল নোট আর প্রি ট্রেকিয়াল নোটগুলো মনে আছে যে আমাদের ল্যারিংস আর ট্রেকিয়ার যে আমরা ফাঁসাগুলো দেখেছি ফাঁসার আশেপাশে যে নোটগুলো থাকে ল্যারিংস আগে কতগুলো নোট থাকে সামনে কাছাকাছি এখানে কতগুলো নোট থাকে ল্যারিংস সামনে এই যে এই জায়গাগুলোতে সামনে কাছাকাছি কিছু নোট থাকে আর হচ্ছে গিয়ে প্রি লাইন্সিয়াল আর প্রি ট্রেকিয়াল ট্রেকিয়া আছে না ট্রেকিয়ার সামনে এখানে নোট থাকে এই নোটগুলো বেসিক্যালি সুয়েল হতে পারে মানে যেখানে অলওয়েজ মনে রাখবেন যেখানে লিমফ্যাটিক্স আছে ওখানে সোয়েলিং আছে যেখানে লিম্ফ নোটস থাকবে ওখানে লিমফে লিমফেডেনোমা থাকবে লিমফ্যাটিক সোয়েলিং থাকবে লিমফ্যাটিক সোয়েলিং এর জন্য সেখানে লিম্ফ নোড এর দেখতে পাবো আমরা এই যে এ ঠিক সামনে এই জায়গাগুলো আছে এই জায়গাগুলো এই নিচের এগুলো এখানে অনেকগুলো হচ্ছে লিমফ্যাটিক সামনে কাছাকাছি এই যে এই যে এই যে এগুলোতে পাওয়া যায় নিচে ট্রেকিয়াল সামনে সামনে কিছু কিছু নোড থাকে এই নোডগুলোর ভিতরে ড্রেন করতে পারে এই নিচের থেকে এসে ড্রেন করে এগুলো নিচের থেকে এসে ড্রেন করে এখানে ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড এসে ড্রেন করে আবার ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড হচ্ছে নিচের দিকে এখানে ড্রেন করে তো এগুলো যখনই এখানে থাকবে তখনই যেখানে লিম্ফ নোড থাকে সেখানে হচ্ছে গিয়ে লিম্ফেটিক সুইলিং হওয়ার চান্সেস অলওয়েজ থাকবেই থাকবে কারণ লিম্ফেটিক ফাইলেরিয়ার যে ক্রিমিগুলো বা ওশেরিয়া ভ্যাঙ্ক্রফটি যে আমরা বলি এই ব্যাকটেরিয়া গুলো তো অলওয়েজ এখানে অ্যাটাক করবেই করবে এগুলো তো খুবই হাইলি চান্সেস আছে যার কারণে যে এলিফেন্টিয়াসিস ডেভেলপ করতে পারে ব্যাপারে বলি এখন ভেসেলস হচ্ছে সিম্পল একটা হচ্ছে সুপেরিয়ার ল্যারেন্সিয়াল ইনফেরিয়ার ল্যারেঞ্জিয়াল দুটো ওকে সুপেরিয়ার ল্যারেঞ্জিয়াল ইনফিরিয়ার ল্যারেঞ্জিয়াল সুপেরিয়ার ল্যারেন্জিয়াল হচ্ছে গিয়ে আসে সুপেরিয়র থাইরয়েড ডাটারি থেকে যেখানে সুপিরিয়র থাইরয়েড ডাটারি আর সুপিরিয়র থাইরয়েড ড্যাটারি আসে হচ্ছে গিয়ে এক্সটার্নাল ক্যারোটি ড্যাটারি সো এক্সটার্নাল ক্যালোরি ড্যাটারি থেকে আসবে সুপেরিয়র থাইরয়েড আটারি আর সুপেরিয়র থাইরয়েড আটারি থেকে আসবে সুপেরিয়ার ল্যারেন্জিয়া আর্টারি এগুলো এসে ওই যে আমি কয়টা দেখিয়েছিলাম না থাইরয়েড ছিদ্র ওই ছিদ্র দিয়ে তারা এন্টার করে ভোকাল আমরা এখন যত কথা বলবো সব হচ্ছে ভোকাল কর্ডের বলা হয় ভোকাল কর্ডের উপরে ভোকাল কর্ডের নিচে ভোকাল কর্ডের উপরের সাপ্লাইগুলো সব দিবে এই সুপেরিয়র ল্যারেন্জিয়াল আর্টারি আর ভোকাল কর্ডের নিচের সাপ্লাই দিবে হচ্ছে গিয়ে ইনফেরিয়র ল্যারেন্জিয়া আর্টারি ইনফেরিয়র ল্যারেন্জিয়া আর্টারিটা কি থেকে আসে ইনফিরিয়র থাইর সুপেরিয়ার সুপেরিয়ার থাইরয়েড থেকে ইনফিরিয়ার ইনফিরিয়ার থাইরয়েড থেকে আর ইনফিরিয়র থাইরয়েডটা আসে হচ্ছে থাইরো সারভাইকাল ট্রাঙ্ক থেকে থাইরো ট্রাঙ্ক এই যেখানে একটা ছোট ট্রাঙ্ক দেখতে পাচ্ছি এই জায়গাটাতে বা যে এখানে একটা ট্রাঙ্ক দেখতে পাচ্ছি এই যে একটা মোটা ট্রাঙ্ক এই ট্রাঙ্কটা এই যে আমার নিচে এখানে ছবিতে এখানে ফলো করুন এই যে একটা ট্রাঙ্ক থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক থেকে ইনফেরিয়র থাইরয়েড আর্টারি আসে ইনফেরিয়র থাইরয়েড আর্টারি ক্রিকো থাইরয়েড সরি হ্যাঁ ক্রিকো থাইরয়েড মেমব্রেনকে পেনিট্রেট করে এটার ভিতরের দিকে সাপ্লাই দেয় ভোকাল কর্ডের নিচের পোর্শনটুকুকে ওকে আর থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক আসলে হচ্ছে গিয়ে সাবক্লেভিয়ান আর্টারির একটা ব্রাঞ্চ সাবক্লেভিয়ান আর্টারি দুই পাশেরই সাবক্লেভিয়ান আর্টারি আমরা এতটুকু বুঝতে পেরেছি আর্টারিগুলো হ্যাঁ বসে গেছে আচ্ছা আর্টারি গুলো হয়ে গেলে ভেইন ভেইন হচ্ছে সেম ভেইন সেম ফলো করবে সুপিরিয়র ল্যারিনজিয়াল সুপার ল্যারিনজিয়াল ফলো করবে সুপিরিয়র থাইরয়েড কে সুপিরিয়র থাইরয়েড ফলো করবে ইন্টারনাল জাগুলার ভেইন কে ইন্টারনাল জাগুলার ভেইন খালি পার্থক্যটা হচ্ছে এখানে এক্সটারনাল ক্যারোটিড আর্টারি ফলো করবে ইন্টারনাল জাগুলার ভেইন কে আর সেম ইন্টারনাল ল্যারিনজিয়াল ভেইন ফলো করবে ইন্টারনাল থাইরয়েড ভেইন কে ইন্টারনাল থাইরয়েড ভেইন ফলো করবে ইফ আই এম নট রং ইন্টারনাল জাগুলার ভেইন কে ইন্টারনাল জাগুলার ভেইন পরে ড্রেন করবে ব্রেকিওসেফালিক ভেইনের ভিতরে ওকে নার্ভ সাপ্লাই আচ্ছা আর একটা কথা বলেন এটা একটা খুব সুন্দর আছে কাট কাট থ্রোট থ্রোট কখনো যে ক্রিমিনালরা বা মার্ডাররা হস্টেজ ধরে নেয় না মানুষকে মানুষকে হস্টেজ ধরে নেয় গলার মধ্যে ছুরি দিয়ে জোর একটা টান মেরে গলা কেটে দেয় না হুম তো গলা কেটে দিলে এই যে ব্লিডিং গুলা হয় না এই ব্লিডিং গুলা থেকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ব্লিডিং গুলা থেকে অলওয়েজ এই যে ক্যারোটি ডাটার আছে না ভিতরে পিছনে ক্যারোটি ডাটার এগুলো ক্যারোটি ডাটার অলওয়েজ বেঁচে যায় কারণ মনে রাখবেন যখনই এই থাইরয়েড থাইরয়েড সরি থাইরয়েড না ট্রেকিয়া ট্রেকিয়াকে যখনই মানে ল্যাসেরেট করা হয় বা কেটে ফেলা হয় মানে মার্ডার করার টাইমে তখন এই আর্টারিগুলো সাবসিকুয়েন্টলি বেঁচে যায় কারণ এরা তো অনেক ল্যাটারাল ফার্স্ট অফ অল এই জাগুলার ভেনগুলো অনেক ল্যাটারাল তার সাথে এই যে ক্যারোটিড আর্টারিগুলো আর ইন্টারনাল জাগুলার ভেনগুলো আছে আমরা যখন একটা মার্ডার করার চিন্তা করা হয় কোনো মানুষকে মার্ডার করার সময় ও মানুষটার মাথাটা পিছন দিকে নিয়ে ফেলেন আমরা পিছন দিকে নিয়ে ফেলে তার কারণে তার এই নেকটা হাইপার এক্সটেন্ড হয়ে যায় না হাইপার এক্সটেন্ড হয়ে যাওয়ার কারণে তার ক্যারোটিড যে সিথের এক্সটেন্ডগুলো ক্যাটেট সিথের এক্সটেন্ডগুলো পিছন দিকে চলে যায় যার কারণে যদি এখান বরাবর একটা কাট দেওয়াও হয় এই কাটটা ওই পর্যন্ত পৌঁছাতে পারে না তার কারণে আমাদের এই মেইন এখানে যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ইন্টারনাল জাগলার ভেন এগুলো সব হচ্ছে সেভ হয়ে যায় কাট থ্রোট টু এটা বুঝতে পেরেছি হ্যাঁ আচ্ছা এবার সে সাপ্লাই নার্স সাপ্লাইটা একটু প্লিজ ভালো করে মনে রাখবেন নার্স সাপ্লাইটা খুব ইজি ইন্টারনালি যতগুলো ইনফ্রেন্সিক মাসেল আছে যতগুলো ইনফ্রেন্সিক মাসেল আছে সব ইন্ট্রুজির মাসেলকে কে সাপ্লাই দিবে ইন্টারনাল ইন্টারনাল এনার্জিয়াল নাকি রিকারেন্ট ল্যানেজিয়াল রিকারেন্টিয়াল হ্যাঁ যত আমরা ইন্টার আমরা অনেকগুলো পড়েছিলাম না আমি একটু পিছনে যাই দুইটা ছিল দুইটা না একটা জাস্ট একটা না না একটা মাসেলে দুইটা নার্ফ সাপ্লাই ছিল আরেকটা তো হচ্ছে কি অন্য একটা হ্যাঁ ওইটাই যে এখানে যতগুলো মাসেল দেখছি না সব মাসেলকে সাপ্লাই দিবে হচ্ছে গিয়ে রেকার ল্যারেঞ্জাল নার্ফ শুধু এ মাসেলটা বাদে ক্রিকো থাইরয়েড সাপ্লাই দিবে এক্সটার্নাল ল্যারেঞ্জিয়াল নার্ভ মানে যেই নার্ভটা বাইরে চলে গেছিল মনে আছে ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল নার্ভ নার্ভের মানে ল্যারিংস ইনলেটের ভিতরে ঢুকে যায় আর এক্সটার্নাল ল্যারেঞ্জিয়াল নার্ভটা বাইরের দিকে পাস হয় এক্সটার্নাল ল্যারেঞ্জিয়াল নার্ভটা বেসিক্যালি সাপ্লাই দিবে ক্রিকোথাইরয়েডকে আর বাকি যত মাসেল আছে সবগুলোকে সাপ্লাই দিবে হচ্ছে গিয়ে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ এটা বললাম মোটর সাপ্লাই এবার তো সেনসরি সাপ্লাই নিয়ে কথা বলি সেনসরি সাপ্লাইটা কই গেল সেনসরি সাপ্লাই হ্যাঁ সেন্সরি সাপ্লাই জন্য আমাদেরকে ফার্স্টে ডিমার্কেট করতে হবে উই সেম ডিমার্কেশন অ্যাবাভ দ্য ভোকাল কর্ড বিলো দ্য ভোকাল কর্ড এই যে আমরা এখানে মনে করি এখানে ভোকাল কর্ডের মতো করে কেটে নিলাম বা এই যে এটা তো ক্রিকেট কাটিলে যে এটা আমাদের থাইরয়েড থাইরয়েড ঠিক নিচের দিকে এই যে এটা আমাদের ভোকাল কর্ড ভোকাল কর্ড বরাবর আমি ইনসেশন দিলাম ভোকাল কর্ডের উপরের যত সাপ্লাই আছে না ভোকাল কর্ডের উপরের সাপ্লাই গুলো কে দিবে সেন্সরি সাপ্লাই ভোকাল কর্ডের উপরে সেন্সরি সাপ্লাই সমস্ত সেন্সরি সাপ্লাই হবে ইন্টারনাল ল্যারেনজিয়াল নার্ভ দিয়ে ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল নার্ভ ওকে আর এর নিচের দিকে যত সাপ্লাই হবে নিচের দিকে যত সাপ্লাই ভোকাল কর্ডের নিচের দিকে সব সাপ্লাই হবে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ দিয়ে আচ্ছা আমরা বুঝতে পেরেছি এগুলো নার্ভ সাপ্লাই গুলো নার্ভ সাপ্লাই গুলো বুঝতে পেরেছেন আর আরেকটা নাই ট্রান্সফার ট্রান্সফার স্যারিনয়েড ট্রান্সফার স্যারিনয়েড কে বলা হয় এটা ওইটা তো অন্য মাসেলের মধ্যে ইনক্লুডেড না এটাকে এটাকে তো বলা হয় যে এটা মানে আহ রিকারেন্ট দিয়ে সার্ভ করা রিকারেন্ট দিয়ে তো সার্ভ হয় না এটা রিকারেন্ট দিয়ে সাপ্লাই হয় না শুধু এটা আমি তো বইয়ের মধ্যে পেয়েছিলাম মানে সব জায়গায় তো এটাই বলে যে নার্স সাপ্লাই এর ভিতরে সমস্ত কিছু সাপ্লাই হয় হচ্ছে গিয়ে রিকারেন্ট দিয়ে শুধুমাত্র ক্রিকো থাইরয়েডটা এক্সটার্নালটা দিয়ে সাপ্লাই হয় তো তার কারণে এক্সটার্নাল এক্সটার্নালের একটা ইস্যু আছে এক্সটার্নাল ড্যামেজ আছে আর রিকারেন্ট ড্যামেজ আছে আচ্ছা এটা কি বলা আছে ট্রান্সফার স্যারাটিনয়েড ডাবল সাপ্লাই পায় না বোধহয় আমি তো দেখিনি এরকম

আচ্ছা নার্স সাপ্লাইগুলো বুঝে থাকলে আমি একটু নার্স সাপ্লাই এর ব্যাপারে এখন একটু ক্লিনিকাল যে একটু তাড়াতাড়ি এখন আমি একটু তাড়াতাড়ি শেষ করবো কারণ আমাদের আবার মিটিংটা শেষ হয়ে যাবে আচ্ছা এটা একটু তাড়াতাড়ি শেষ করে দিই এটার মধ্যে আর বেশি কিছু নাই এখানে উপরের দিকে সব সাপ্লাই দেয় ইন্টারনাল নিচে সব রিকারেন্ট রিকারেন্টের মজা হচ্ছে রিকারেন্ট আবার মোটর সাপ্লাই সবাইকে দেয় তার মানে বেসিক্যালি রিকারেন্টের কোন ড্যামেজ হলে আমাদের সমস্ত মানে মাস্কুলার ইনফ্লুয়েসিং মাসেলের সমস্ত সাপ্লাই আমাদের কাট অফ হয়ে যাবে সব মাসেল মানে ল্যাক্স হয়ে যাবে সব মাসেলের ফ্ল্যাসিডিটি ডেভেলপ করবে তার কারণে আমাদের ল্যারেন্সিয়াল ইনলেটটা বন্ধ হয়ে যাবে তো এখন ইউনিট ইউনিল্যাটারাল সেকশন আর বাইলেটারাল সেকশনের প্যারালাইসিসগুলো নিয়ে একটু কথা বলি এখানে এটা আমাদের রিমাগ্লোটাইডিস ওকে না সরি হ্যাঁ রিমাগ্লোটাইডিস এইটুকু হচ্ছে আমাদের রিমাগ্লোটাইডিস এইটা দেখেন এটা আমাদের মিড লাইনের কিন্তু এই মাসেলটা আমার এই একদম কাছাকাছি অ্যাপ্রক্সিমেট হয়ে আছে কারণ এটার সাথে যে 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 রিলেটেড ভিতরে মানে মাসেলগুলো ভোকাল ফোল্ডটা কাছাকাছি রয়ে আছে কেন কারণ এই মাসেলগুলো সব ড্যামেজ হয়ে মানে এই মাসেলগুলো সব মানে শাটডাউন হয়ে গেছে শাটডাউন হয়ে বন্ধ হয়ে এগুলো সব রিল্যাক্স হয়ে গেছে রিল্যাক্স হয়ে গেছে কেন কারণ লেফট কর্ট প্যারালাইসিস হয়েছে লেফট প্যারালাইসিস মানে কি যে কোনো এক পাশের মোস্ট প্রবাবলি রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভটা ড্যামেজ হয়ে গেছে আমাদের মনে আছে আমি যে একটা কথা বলেছিলাম আহ থাইরয়েড করা হয় যে এই যে থাইরয়েড গ্ল্যান্ড কে কেটে ফেলা হয় থাইরয়েড গ্ল্যান্ড কেটে ফেলা থাইরয়েড গ্ল্যান্ড কেটে ফেলতে গেলে ভুলে যদি কখনো কোন এক পাশের রিকারেন্ট ল্যারিজিয়াল নার্ভ কেটে ফেলা হয় ভুলে তাহলে ওই পাশের মাসেল সব হচ্ছে শাট ডাউন হয়ে যাবে মাসেল গুলোতে আর নার্ভ সাপ্লাই মোটর সাপ্লাই থাকবে না তো মোটর সাপ্লাই না থাকলে মাসেল কাজ করবে না তখন ভোকাল ফোর্ড বন্ধ হয়ে থাকবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার এই দিকের ছিদ্রটা বন্ধ থাকলে এই দিকে ছিদ্র তো খোলা আছে তাই না তো আমার শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হবে না আমার কথাবার্তা বলতেও সমস্যা হবে না শুধুমাত্র প্রবলেম একটা হবে গ্যাপটা একটু বেশি ছোট হয়ে গেছে না অল্প ফিফটি পার্সেন্ট গ্যাপ এখন আছে আগে তো হান্ড্রেড পার্সেন্ট ছিল ফিফটি পার্সেন্ট গ্যাপের কারণে আমার আমার যে হ্যাঁ আমার যে ভয়েসটা না ভয়েসটা আসতে শোনাবে বেশি জোরে কথা বলতে পারবো না আর আমার ভয়েসের ফোনেশনটা একটু কম থাকবে আমার ভয়েসের সুর কম থাকবে আমার ভয়েসের পিচ বা ওই নোটসগুলো একটু কম কম পাবো আর একবার যদি ভুলে দুই পাশের মাসেল প্যারালাইসিস হয়ে যায় কোন কারণে যে বাইল্যাটারাল ট্রান্সাকশন দুই পাশেরই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ভুলে কাটা পড়ে গেছে তখন দুই পাশের সব মাসেল ল্যাক্স হয়ে যাবে সব মাসেল প্যারালাইসিসের কারণে পুরো ভোকাল ফোল্ড বন্ধ হয়ে এই যে দেখেন পুরো স্লিপ বন্ধ হয় ল্যারেঞ্জিয়াল অবস্ট্রাকশন হয়ে যাবে ল্যারেনজিয়াল অবস্ট্রাকশন মানে আমার শ্বাস বন্ধ শ্বাস বন্ধ মানে কি আমার অ্যাসফিক্সিয়েশন অ্যাসফিক্সিয়েশন মানে কি پیشنট যে কোনো টাইমে মারা যাবে সো এয়ারওয়ে অবস্ট্রাকশন কে ঠিক করার জন্য সবার আগে আমার নার্ভ কে হচ্ছে রিপেয়ার করতে হবে এবং এই অ্যাট দা মিন টাইম যাতে پیشنট শ্বাস নিতে পারে তার জন্য پیشنট কে আমার হচ্ছে ট্রাকিওস্টমি করা লাগবে আচ্ছা এখন আমি একটা ফাইনাল একটু হিস্টোলজি নিয়ে কথা বলি এই হিস্টোলজি ব্যাপারে একটু জেনে রাখেন আল্লাহর ওস্তে এখানে দেখেন এই যে এই জায়গাগুলো এই জায়গাগুলো এখানে হ্যাঁ এটার কারণ আছে আমি দুটো জিনিস একটু বলে নিই এটা আমার এপিগ্লটিস না এপিক্লটিস এর এই পোর্শনটাকে যদি আমরা অ্যান্টেরিয়ার সার্ফেস ধরি আর ওই দিকে যদি আমরা পোস্টেরিয়র সার্ফেস ধরি পিছনে তাহলে একটু মনে রাখবেন প্লিজ অ্যান্টিরিয়র সার্ফেস আর পস্টেরিয়র সারফেসের আপার পার্ট টুকু অ্যান্টিরিয়র সার্ফেস প্লাস পস্টেরিয়ার সার্ফেস আপার পার্ট টুকু এটা হচ্ছে এপিগ্লটিসের ক্ষেত্রে বলতেছি এদের লাইনিং হবে নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম এটা একটু প্লিজ মনে রাখবেন ওকে এবং এটা দরকার আছে কারণ আপনি একটু পরে কারণটা বলতেছি এটা বুঝতে পারছেন একদম এটার মতোই সেম এই লাইনিংটা থাকবে ভেস্টিবুলার ফোল্ড দেখছেন ভেস্টিবুলার ফোল্ডের সামনে এখানে এই জায়গাগুলোতে ভেস্টিবুলার ফোল্ড মানে আমরা বলেছি না ভেস্টিবুলার ফোল্ড কাছাকাছি এসে অ্যাপ্রক্সিমেট হয়ে রিমা ভেস্টিবুলি বন্ধ করে দেয় মানে গ্যাপটা বন্ধ করে দেয় তার একসাথে যুক্ত হয়ে ল্যারেঞ্জিয়াল ক্যাভিটিটা বন্ধ করতে পারে এই যে এই জায়গাগুলো এই জায়গাগুলো ওকে তো এই জায়গাগুলো ক্লোজ করে দিতে পারে তার কারণ হচ্ছে এই জায়গাগুলোতে এই কারণে নন ক্যারেটিনাইজ স্ট্যাটিফাইড এপিথিলিয়াম দেওয়া হয় তো নন ক্যারেটিনাইজ কেন কারণ আমরা জানি নন ক্যারাটিনাইজ মানে কি উপর দিকে আমার স্কোয়ামাস সেল আছে কিন্তু এটা নিচে আরো চার পাঁচ ছয় লেয়ারের অনেক 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 সেল থাকে না নিচে আবার বেজিলার সেল হিসেবে কিউবার্ডাল সেলস থাকে না তো এটা স্ট্র্যাটিফাইড না মাল্টি তো এরা তো বারবার একজন আরজন অ্যাপ্রক্সিমেট হয়ে ঘষা ঘষি লাগছে না ফ্রিকশন হচ্ছে না তো ফ্রিকশনের কারণে অ্যাব্রেশন হওয়ার কথা না অ্যাব্রেশন হয়ে বারবার এপিথেলিয়াল লাইনিংটা নষ্ট হয়ে যাওয়ার কথা না নষ্ট হয়ে যাওয়ার কথা এই যে হাঁ হ্যাঁ নষ্ট হয়ে যাবে তো এই কারণে হচ্ছে যে এপিথেলিয়াল লাইনিংটা যাতে নষ্ট না হয় সেটাকে বারবার রিজোনেট করতে পারার জন্য এই জায়গাটাতে নন কেরাটিনাস স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামের লাইনিং থাকে এবং এটা ভেস্টিবিুলার ফোল্ডের দুই পাশ যেটগুলো অ্যাপ্রক্সিমেট হয় জায়গাগুলো লেগে বেড়ায় সেগুলোতেও থাকে ভোকাল ফোল্ডের ক্ষেত্রেও থাকে এটা এবং এটা এপিগ্লটিস এর ক্ষেত্রে থাকে কারণ এপিগ্লটিস এই জায়গায় সারাক্ষণ খাবার এসে বাড়ি লাগে আবার একই সাথে এপিগ্লটিস এর পিছনের জায়গাটা পস্টেরিয়র আপার মার্জিন কারণ এটা বারবার গিয়ে ল্যারিঞ্জিয়াল ইনলেটের সাথে গিয়ে বারবার বাড়ি খেয়ে খেয়ে ল্যারিঞ্জিয়াল ইনলেটকে বন্ধ করতে সাহায্য করে তাই এগুলোর এপিথেলিয়াল লাইনিং হয়ে যায় নন ক্রিটিনাস স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম এগুলো বাদে বাকি পুরো ল্যারিংসের পুরো ল্যারিংসের পুরো ল্যারিংসের এর এই যে লাইনিং কি বলতে পারবেন পুরো ল্যারিংস এর লাইনিংস এর অবশ্যই কারণ আমরা এখানে সারাক্ষণ বাতাস হচ্ছে ইনহেল করতেছি বাতাসের মধ্যে অনেক ফরেন অবজেক্ট থাকে অনেক ধুলাবালি থাকে এগুলোকে অবশ্যই বিট আপ করে বাইরে ফেলে দিতে হবে কফ সাথে থুতুর সাথে বা মিউকাসের সাথে এই কারণে এই জায়গাগুলোতে মানে কলামনার এপিথিলিয়াম এবং সিলেটেড কলামনার এপিথিলিয়াম মানে কি এরা ইউনি লেয়ার কিন্তু এটা কিন্তু মাল্টি লেয়ার না ইউনি হলে একবার যদি ঘষা লাগে সাথে সাথে হচ্ছে গিয়ে লেয়ারটা নষ্ট হয়ে যাবে আবার এখানে রিজেনারেট করার জন্য নতুন লেয়ারও নাই কিন্তু কিন্তু এখানে নন ক্যাটিনাস থাকার কারণে এই সুবিধাটা আছে সো এখন ভোকাল নডিউল একজন আরেকজনের সাথে এত ঘষা লাগতেছে এখন আমি এত কথা বলতেছি না এতক্ষণ ধরে বক বক করতেছি সো আমার সারাক্ষণ এই ভোকাল ফোল্ডগুলো একটা একটার সাথে সারাক্ষণ অ্যাপ্রক্সিমেট হয়ে বাড়ি লাগছে না সারাক্ষণ এর মধ্যে অ্যাব্রেশন এবং মানে সারা কয়েকটার মধ্যে অ্যাব্রেশন এবং হচ্ছে ফ্রিকশন হচ্ছে না এই ফ্রিকশন এবং অ্যাব্রেশনের কারণে কন্টিনিউয়াস যদি বারবার অনেক লম্বা সময় ধরে ফ্রিকশন এবং অ্যাব্রেশন হতে থাকে তখন এই জায়গাগুলো হচ্ছে গিয়া মানে নষ্ট হয়ে যায় এই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে আপনার এপিথিলিয়াল লাইনিং গুলো মানে বেসিক্যালি স্কার ফর্ম করে স্কার বা বলতে গেলে অনেকটা ছিলে যায় এই জায়গাগুলোতে অনেকটা আলসারেশন হয় তা আলসারেশন হতে হতে এই জায়গাগুলো ফুলে জায়গাগুলোতে এরকম ফোরার মতো দেখা দেয় বা নডিউলের মতো দেখা দেয় এই নজিউলগুলোর নাম হচ্ছে মানে এটা বেসিক্যালি ভেস্টিভল দেখা দেয় না কারণ কম বন্ধ হয় সবচেয়ে বেশি খোলা এবং বন্ধ হয় হচ্ছে গিয়ে ভোকাল ফোল্ড কারণ আমরা সারাক্ষণ কথা বলি আমরা সারাক্ষণ খাওয়া দাওয়া না করলেও বা ল্যারেন্জেল ইনলেট বন্ধ না করলে আমরা সারাক্ষণ তো বকবক করি খাওয়ার চেয়ে বেশি তো আমরা কথা বলি বেশি তো এই কারণে ভোকাল ফোল্ড অনেক বেশি অ্যাপ্রক্সিমেট হয় তাই এগুলোতে সবার আগে একটা নডিউল ফর্ম করে এবং এই নডিউলটার নাম হচ্ছে ভোকাল নডিউল এই যে এরকম দেখতে ভোকাল নজিউল আর কিছু না এবং ভোকাল নডিউলের একটা নাম হচ্ছে সিঙ্গার্স বা স্ক্রিমার্স বা 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 নডিউল এটা অনেকগুলো নাম আছে সিঙ্গার্স নডিউল কেন কারণ সিঙ্গাররা সারাক্ষণ হাইপিচে গান গায় সারাক্ষণ গান গাইতে থাকে তো প্র্যাকটিস করতে করতে ঘষা লেগে এখানে হচ্ছে গিয়ে ফোরার মতো বা নডিউলের মতো ফর্ম করেছে স্ক্রিমার্স নডিউল অনেক বেশি চিৎকার করলে হয় টিচার্স নডিউল টিচাররা সারাক্ষণ কথা বলে মামিজ নডিউল মারা সারাক্ষণ হচ্ছে গিয়ে আমাদের সাথে বকবক করে এবং এটা অলওয়েজ

অ্যালার্জি অ্যাটাক কখনো যদি কোথাও অ্যালার্জি হয় তাহলে সেটা একটা ফুলে যায় না তো অ্যালার্জি হলে ফুলে গেলে একটা ঝামেলা দেখা দেয় সেই জায়গাটা হচ্ছে ইডিমা ডেভেলপ করে ইডিমা হলে ফুলে যায় তো এরকম করে মোটা হয়ে ফুলে ফুলে এটা হচ্ছে এয়ারওয়ে অবস্ট্রাকশন করতে পারে আমাদের এয়ারওয়ে অবস্ট্রাকশনের কারণে তখন পেশেন্ট শ্বাস নিতে সমস্যা হয় پیشنট কথা বলতে পারে না পেশেন্টের আওয়াজ আসে না তো এরকম ঝামেলা দেখা দিচ্ছে তো এই ফুলে যাওয়ার প্রবলেমটাতে ল্যারেঞ্জিয়াল ইডিমা বলে এটাকে বেসিক্যালি ল্যারিংসে কোনো কারণে যদি আমার ফ্লুইড অ্যাকিউমুলেট করে ল্যারিংসের ভিতরে ইনলেটের এই জায়গাগুলোতে ফ্লুইড অ্যাকুমুলেট করে তাহলে অলওয়েজ ল্যারেঞ্জিয়াল ইডিমা ফর্ম করবে এবং ল্যারেঞ্জিয়াল ইডিমা ফর্ম করার কারণ হচ্ছে এই ল্যারিংসের যে এটা মিউকোসাল লাইনিং মিউকোসাল লাইনিং এর ঠিক নিচে সাব আছে সাব পরে কিন্তু হচ্ছে কার্টিলেজ আর মাসেল আছে গাইস এটা বুঝতে পেরেছো সব জায়গায় হ্যাঁ বুঝে গেছি কিন্তু মজার ব্যাপার হচ্ছে সাবমিউকোসা কিন্তু সব জায়গায় আছে ইভেন ভেস্টিবিউলার ফোল্ডেরও এই জায়গায় আছে শুধুমাত্র একটা জায়গায় সাবমিউকোসা নাই সাবমিউকোসা না থাকার মজা হচ্ছে গিয়ে ওইখানে ইডিমা ফর্ম করতে পারে এই কারণে ভোকাল নট ভোকাল ফোল্ড আছে না ভোকাল ফোল্ডের নিচে না সাবমিউকোসা নাই সাবমিউকোসা না থাকার কারণে এখানে ফর্মও করতে পারে না ইডিমা ইডিমা না ফর্ম করতে পারার কারণে ভোকাল ফোল্ড গুলো কখনো পানি দিয়ে ভরে ফুলে যায় না এই যে এখানে দেখুন এই যে এগুলো আছে ইডিমা এগুলো সব ইডিমার কারণে এই জায়গাগুলো ফুলে ফুলে গেছে কিন্তু ভোকাল কর্ড দেখেন ভোকাল কর্ড পুরোপুরি ইনট্যাক্ট কারণ সাবমিকোসা নাই তার কারণ হচ্ছে ভোকাল কোর্ডে আহ সারাশন হতে থাকে তো সাবমিকোসা না থাকার কারণে ওইখানে ইজিলি আমার হচ্ছে গিয়ে ইডিমা কখনো ফর্ম করে না এবার আসি ফাইনালি হাইমলিক ম্যানিউভার হাইমলিক ম্যানিউভার বলে দেয় আমরা ফ্রেন্ডরা হয়তো বা চিল করতেছি রেস্টুরেন্টে গিয়ে একজন আরেকজনের সাথে হ্যাং আউট করে আমরা খাবার দাবার খাচ্ছি এখন ফ্রেন্ড একটা কেউ হয়তো বা মানে কারণ খুব বড় রকমের একটা ইনটেন্ডেড পান বলে দিল বা একটা খুবই মজার কোনো কাহিনী শুনলো সাথে সাথে ফ্রেন্ডরা হাসাহাসি শুরু করে দেয় বা কথা বলা শুরু করে দেয় খাবার মুখে নিয়ে তো খাবার মুখে নিয়ে যখন কথা বলতে থাকে তো কথা বলার জন্য তো অবশ্যই আমার ফোনের সন দরকার ফোনের সনের জন্য ল্যারিয়েঞ্জিয়াল ইনলেট খোলা দরকার তো ল্যারিঞ্জিয়াল ইনলেট খোলা থাকলে খাবার সাথে সাথে ভিতরে ঢুকে আমার এয়ারওয়ে অবস্ট্রাকশন করে ফেলতে পারে ভুলে ল্যারিঞ্জিয়াল ইনলেট দিয়ে খাবার ঢুকে যায় তো খাবার যখনই ঢুকে যাবে ঢুকে গেলে আমার সাথে সাথে চোকিং স্টার্ট হয় একবার যদি খাবারটা ভিতরে ঢুকে ট্রেকিয়া দিয়ে পাস হয়ে ব্রঙ্কিল পর্যন্ত চলে যায় তখন অপারেশন ছাড়ার কোনো উপায় নেই কফ রিফ্লেক্স দিয়ে কাজ হয় না অনেক কষ্টকর ব্যাপার এবং তখন পেশেন্ট সিভিয়ার চোকিং এর সা মানে সিভিয়ার চোকিং ফেস করে তো এটাকে ঠিক করার উপায় হচ্ছে কি এটাকে বলা হয় হাইমলিট ম্যানুভার হাইমলিক ম্যানুভার করা হয় কি আমার যে পার্সেনটা চোখ করছে না যে পার্সনটা চোখ করতেছে এই পার্সেনটার ফার্স্টে পেটের দুই পাশে হাত দিয়ে তাকে জড়ায় ধরা হয় জরায় ধরে তাকে এই অ্যাবডোমেনে ধরা হবে কিন্তু তাকে হাত দুটো উপরের দিকে উঠিয়ে এরকম জোরে একটা প্রেশার দেওয়া হবে যাতে তার ইন্ট্রাথোরাসিক প্রেশারটা ডেভেলপ করে এবং খুব জোরে একটা ইন্ট্রোথোরাস প্রেশার ডেভেলপ করলে এটা একটা গাছ অফ এয়ার প্রডিউস করে এবং এয়ারের মানে বাতাস তৈরি হওয়ার কারণে বাতাসটা এই ল্যারেঞ্জিয়াল অবস্ট্রাকশনের কারণটা বা যে খাবারটা আটকে আছে এটা মুখ দিয়ে হচ্ছে গিয়ে মানে আমার হচ্ছে গিয়ে আউট করে বের করে দিবে এবং এটাকে হাইমলিক ম্যানি ওভার করবে এবং এটা একবারে দুইবারে হয় না এটা কয়েকবার করা লাগে পেশেন্টকে হাত দুটো তুলে উপরে তুলে বলতে হয় যে আপনি তাড়াতাড়ি মানে রিল্যাক্স করুন আমি আপনাকে পিছন দিক থেকে চাপ দিচ্ছি পিছন দিক দিকে তাকে ধরে আমার হাত দুটো মানে অ্যাপ্রক্সিমেট করে সেভারেল টাইমসের জন্য এরকম হচ্ছে গিয়ে পুশ করতে হবে পুশ করে তখন হচ্ছে গিয়ে তার ল্যানেঞ্জিয়াল ইনলেট থেকে ওই ফুড পার্টিকেল বা বলাস বা যেটাই আছে সেটা হচ্ছে বের হয়ে চলে আসবে এটা হচ্ছে হাইমলিক ম্যানুভার হাইমলিক ম্যানুভারটা বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝেছিস আচ্ছা ফাইনাল এখন হাইমলিক ম্যানুভার শেষ হলে আমার কাছে জাস্ট আর একটা জিনিস বাকি আছে একটা জিনিস হচ্ছে এটা এই জায়গাটার ভিতরে সাপোজ আমার পেশেন্টের আমার পেশেন্টের স্কোয়ামাস সেল কার্সিনোমা আছে যার কারণে আমার পেশেন্টের এই জায়গাটাতে সেল ডেভেলপ করতে 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 সেলুলার প্রলিফারেশন এত বেশি হয়ে গেছে যাতে ল্যারেনজিয়াল ইনলেট বন্ধ হয়ে গেছে সেল ক্লাস্টার ফর্ম করে অথবা পেশেন্টের কোনো কারণে হচ্ছে যে অ্যানাফিল্যাক্সিস ডেভেলপ করেছে অ্যানাফিল্যাক্সিস ডেভেলপ করার কারণে তার কাছে এখন কাঁচা কাঁচা এপিনেফ্রিন নাই এক্সকিউজ মি একটা সরি আমার হাতের ছয় মিনিট আছে আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিই আমার কোনো কারণে পেশেন্টের এখানে বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে সে হচ্ছে শ্বাস নিতে পারছে না বা আমার পেশেন্টের কোনো কারণে অ্যানাফিলিক্সিস ডেভেলপ করেছে পেশেন্টের থ্রোট ক্লোজ হয়ে যাচ্ছে বা এখানে কোনো বোলাস আটকে গেছে বা কোনো কারণে পেশেন্টের এখানে কোনো অবস্ট্রাকশন ক্রিয়েট হয়েছে যার কারণে পেশেন্ট শ্বাস নিতে পারছে না তখন ইস্তমাসটাকে ভার্টিক্যাল একটা ইনসেশন দিয়ে কেটে ফেলা হয় কেটে দুই পাশে সরাই ফেলা হয় সরিয়ে এই জায়গাটাতে যে ভার্টিক্যাল ইনসেশনটা দিয়েছে ইনসেশনটা একটু ডিপ করে এরকম একটা গোল মানে হোল বানানো হয় একটা সার্কুলার হোল এই সার্কুলার হোল বানিয়ে এর টিউব ইনসার্ট করা হয় এটা নাম কি বলতে পারবে আমি কি প্রসেস করলাম এটা রিপিট করলে ভালো হবে আর কি সিম্পল এই যে মনে করেন আমার ট্রেকিয়া ট্রেকিয়ার সামনে এখানে আমার থাইরয়েড গ্ল্যান্ডটা ওকে এই থাইরয়েড গ্ল্যান্ডের ইস্থমাসটাকে কেটে ভার্টিক্যাল ইনসিশন দিলাম ইনসিশন দিয়ে ইনসিশনটাকে একটু ডিপ করলাম ডিপ করে আমি ট্রেকিয়াটা কেটে ফেললাম ট্রেকিয়াটা কেটে ট্রেকিয়ার ভিতরে একটা সার্কুলার হোল বানালাম হোলের ভিতরে একটা টিউব দিয়ে দিলাম যেন পেশেন্ট আমার শ্বাস নিতে পারে কারণ উপরে যে ইনলেটটা আছে না এই ইনলেটের এই জায়গাটা অবস্ট্রাক্ট হয়ে আছে এই জায়গাটা বন্ধ হয়ে আছে সেই জন্য এই কারণে মুখ দিয়ে শ্বাস নিতে পারছে না তার শ্বাস এখান দিয়ে পাস হতে পারছে না এয়ারওয়ে অবস্ট্রাকশন আছে তো তাকে আমি এখানে টিউব ইনসার্ট করে দিলাম যাতে সে এদিক বরাবর শ্বাস নিতে পারে এই প্রসেসটার নাম কি কি বলতে পারবে ট্রাকিয়োস্টমি একটোমি না এটা হচ্ছে ট্রাকিয়োস্টমি কাছাকাছি ট্রাকিয়ো এটা হচ্ছে ট্রেকিওস্টমি বলা হয় এটাকে ট্রেকিওস্টমি হচ্ছে কি পেশেন্টের এখান দিয়ে ইনসিশন করে স্কিন কেটে আমি এখান দিয়ে ইস্থমাস কেটে দিব কেটে এখান দিয়ে একটা হোল বানিয়ে হোলটা সার্কুলার করতে হবে অবভিয়াসলি সার্কুলার হোল করে এখান দিয়ে একটা টিউব ইনসার্ট করে দিব যেন পেশেন্ট এখান থেকে ডাইরেক্ট শ্বাস নিয়ে মুখ দিয়ে এরকম করে বের করে দিতে পারে মানে এই এই হোল দিয়ে তার এখানে ল্যারেনজিয়াল ইনসারশন মানে ল্যারেনজিয়াল ইনলেটে যদি কোনো অবস্ট্রাকশন থাকে যে এখানে আমরা একটা ছবি দেখছি এটা ঠিক গলার মাঝখানে এখন একটা ব্যাপার এইটার আহ যেই ট্রেকিওস্টোমি ট্রেকিওস্টোমি দুই ভাবে করা যায় একটা ট্রেকিওস্টোমি হচ্ছে ইস্থমাসের যদি উপরে উঠে কোথাও করেন উপরে কার্টিলেজ মানে ট্রেকিয়াল কার্টিলেজের উপরে এটাকে হাই ট্রেকিওস্টোমি বলা হয় নিচে করলে লো ট্রেকিওস্টোমি বলা হয় কিন্তু সমস্যা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে না এই যে ভেসেলগুলো দেখছেন না ভেসেলগুলো না এই ট্রেকিয়ার খুব কাছাকাছি থাকে কারণ তখনও ঠিকমতো ডেভেলপ করে না কার্টিলেজগুলো তো বাচ্চাদের ক্ষেত্রে এই লো ট্রেকিওস্টোমি করাটা একটু রিস্কি হয়ে যায় কারণ তাদের ভেসেল কেটে সিভিয়ার হেমোরেজিং ডেভেলপ করতে পারে টুডে গাইজ কারো কোনো কোশ্চেন আছে কোনো কিছু এক্সট্রা অ্যাড করতে চাও বা কোনো প্রকার পিচ ইন করতে চাও কোনো কিছুর ব্যাপারে